সম্মানিত কলেজের বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 195তম এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে শোনাবো পটুয়াখালীর ছেলে মনসুরের জীবনের বাস্তব গল্প। বন্ধুরা, আমার জীবনের গল্প অনুষ্ঠানে আমি আজকে 195তম মানুষের জীবনের গল্প প্রচার করতে যাচ্ছি। বন্ধুগণ, এই জীবনের গল্প অনুষ্ঠানটা করতে গিয়ে আমি এমন কিছু গল্প পেয়েছি যে গল্পগুলো আমাকে রাতের বেলায় ঘুমাতে দেয়নি, যেমন এই মনসুরের জীবনের গল্পটা। আমি গল্পটা গতকালকে রাতে পড়েছিলাম, যদিও উনি গল্পটা অনেক আগে পাঠিয়েছে। গল্পটা পড়ার পর থেকে গতকালকে রাত থেকে আজকের এই মুহূর্তটা পর্যন্ত আমার বুকের ভিতর শিন শিন করে আমি ব্যথা অনুভব করছি। আমি বুঝতে পারি না যে কেন মানুষের সাথে এমনটা ঘটে। এই মনসুরের জীবনের গল্পটা আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন, আমি নিশ্চিত করে বলতে পারি আপনি যদি এভাবে এক কাত করে শুয়ে শুয়ে শোনেন, চোখের জলে আপনার বালিশটা ভিজে যাবে। খুবই মর্মান্তিক এক বাস্তব জীবনের গল্প। এই গল্পের মাঝে আছে আবেগ, অনুভূতি, ভালোবাসার সবশেষ আছে আমাদের এই সমাজে নিকৃষ্ট মানুষের কিছু বাস্তবতা। তাহলে চলেন আমরা সবাই মিলে শুনে আসি পটুয়াখালীর ছেলে মনসুরের জীবনের কলিজা কাঁপানো এক বাস্তব গল্প। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত। আমার নাম মোহাম্মদ মনসুর, আমার বাড়ি পটুয়াখালী। প্রিয় বন্ধুগণ, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার মা আছে, আছে আমার মামা সহ আমার একটা নানুমণি। তাহলে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমার বাবা কোথায় আর আমি আমার নানুবাড়ির গল্প কেন বলছি। একটা ছোট্ট স্টোরি আছে আমি আপনাদেরকে শোনাই। আমি যখন একটুখানি বুঝতে শিখি, আমি যখন এই দুনিয়াদারি সম্বন্ধে জানি, তখন আমি আমার মায়ের মুখে শুনতে পারি যে আমি যখন অনেক ছোট মায়ের দুধ খাই, ঠিক সেই মুহূর্তে মা আমাকে আমার বাবার কাছ থেকে দূরে সরিয়ে আমার নানুবাড়িতে চলে আসে। কারণ হচ্ছে আমার বাবা একজন ড্রাগে আসক্ত ছিল। আমার বাবা প্রচুর পরিমাণ নেশা করতো এবং জুয়া খেলতো। জুয়া খেলতে খেলতে একটা সময় নাকি আমার আব্বার প্রচুর প্রপার্টি ছিল। আমার দাদার অনেক বেশি সয় সম্পত্তি ছিল, কিন্তু আমার আব্বা জুয়া খেলে খেলেই সব সয় সম্পত্তি নষ্ট করে ফেলে। এবং ওই সয় সম্পত্তির মানে শোক সামলাতে না পেরে আমার আব্বা একটা সময় নেশাতে আসক্ত হয়ে যায়। এবং ওই নেশার কারণে আমার আব্বা আমার মাকেও ভুলে যায়। এবং কারণে অকারণে আমার মায়ের গায়ে বাবা প্রচুর হাত তুলতো। একটা পর্যায়ে মা সহ্য করতে না পেরে মা আমাকে নিয়ে মানে ফাইনালি আমার নানুবাড়িতে চলে আসে। আমার নানুবাড়ির অবস্থাও কিন্তু ভীষণ ভালো। আমার নানা ভাই বেঁচে নেই, আমার নানুমণি বেঁচে আছে, আর আমার একটা মামা আছে। তো দেখা গেল কি যে ওরা মানে এমন একটা পরিবার, আমার নানুমণির এমন একটা পরিবার, তারাও কিন্তু অনেক রিচ ছিল। আমার নানারও কিন্তু অনেক সয় সম্পত্তি আছে। তো এইভাবে নানুবাড়িতে আমার শৈশব দিনগুলো কাটতে থাকে। ছোটোবেলা থেকে আমার যে মামা ছিল, আমার ছোটো মামা, উনি আমাকে খুব ভালোবাসে, আমাকে এত পরিমাণ ভালোবাসে আমি ভুলে বোঝাতে পারবো না। ওনার সারা পৃথিবী একদিকে, আমি একদিকে, আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসে আমার এই মামাটা। যাই হোক, এভাবে ছোটোবেলা থেকে আস্তে আস্তে আমি বড় হই। আমি আমার নানুবাড়িরে কোনো একটা স্কুলে ক্লাস 9 পড়ি। আমি যখন ক্লাস 9 পড়ি, তখন আমার ভিতরে সবসময় একটা দুঃখ দুর্দশা কাজ করে। স্কুলে গেলে সবাই বাবার পরিচয় দেয় বা সবাই বাবার পরিচয় পরিচিত, কিন্তু আমার স্কুলে আমি আমার মামার পরিচয় পরিচিত। আমার বাবার কথা আমি কারো কাছে বলি না, বাবার নামটাও আমি আমার মুখ থেকে উচ্চারণ করতে চাই না। প্রশ্ন আছে যে তাহলে কি আমি আমার বাবার কাছে কখনো যাইনি? হ্যাঁ, আমার বাবার গ্রামও আমি চিনি, আমার বাবা কোথায় থাকে সেটাও আমি জানি, আমার বাবা বেঁচেও আছে। তবে আমার বাবা যেভাবে বেঁচে আছে এটাকে কোনো বেঁচে থাকা বলে না, এটা কুকুরের জীবনের চেয়েও নিকৃষ্ট জীবন। আমার বাবা এখনও রাস্তাঘাটেই ঘুমায়, দোকানপাটের সামনে ঘুমিয়ে থাকে, যে যেটা দেয় খাবার খায়, পাগলের মতো রাস্তায় ঘুরে বেড়ায় এবং নেশা করতে থাকে। তো বাবার পরিচয় আমি কারো কাছে দিই না, বাবার পরিচয়টা আমি সবসময় হাইড করে রাখি। আমি এই সমাজের কাছে পরিচিত হচ্ছি আমার মামার পরিচয়ে, আমার বড় মামার পরিচয় আমি সবার, আমার ছোটো মামার পরিচয় আমি সবার কাছে পরিচিত। এবং স্কুলে যে কোনো মিটিং টিটিং থেকে সব কিছুতে আমি আমার মামাকে ডাকি। তো দিনগুলো এভাবে কাটতেছিল। তো আমি যখন ক্লাস 9 পড়ি, আসলে তখন থেকে আমার মনের ভিতর একটা দুঃখ দুর্দশা কাজ করে। আমি সবসময় খুব গম্ভীর মন করে থাকি, কারোর সাথে কথা বলি না, সবসময় নীরবে থাকি। মানে এরকম হয় না যে ছোটোবেলা থেকে এরকম কষ্টটা মানে বুকের ভিতরে বাবার জন্য কষ্টটা নিয়ে বড় হয়েছিলাম। তো আমি যখন ক্লাস 9 পড়ি, তখন আমাদের স্কুলেরই একটা মেয়ে আছে যার নাম হচ্ছে রানী। রানী আমাকে একটু অন্যভাবে পছন্দ করে। মানে পছন্দ করার কারণটা হচ্ছে আমি সবসময় মানে গম্ভীর হয়ে থাকি, একা হয়ে থাকি, বা আমার ভিতরে দুঃখ দুর্দশা কাজ করে। এই ব্যাপারগুলো রানী বাইরে থেকে স্পষ্ট বুঝতে পারে। রানী কিন্তু আমারই ক্লাসমেট, আমরা একসাথেই পড়াশোনা করি। তো রানী আমাকে খুব পছন্দ করে, আমাকে খুব ভালোবাসে, বিভিন্ন মারফতও আমাকে এই প্রেমের প্রস্তাবটাও দেয়। কিন্তু আমি যদিও অ্যাকসেপ্ট করিনি, আর অ্যাকসেপ্ট করিনি বলতে আমি তাকে নিষেধ করিনি। আমার অন্যের মাধ্যমে আমাকে প্রেমের প্রস্তাবটা দেওয়ার পর আমি তাকে একটা কথা বলেছিলাম, আমার মা ছোটোবেলা থেকে আমার নানুবাড়িতে বড় হচ্ছে,
করছে। আমার থাকার কোনো জায়গা সম্পত্তি নেই, আমার বাবার কোনো ঘর ভিটা নেই, আমি তোমাকে নিয়ে কোথায় থাকবে? কথাগুলো আমি রানীকে বলেছিলাম। আর রানীকে বলেছিলাম যে আমি মাত্র ক্লাস নাইনে পড়ি, আমি ছোটো একটা মানুষ, তুমিও ক্লাস নাইনে পড়ো, তোমার বয়স আমার বয়স একই বয়স, এই বয়সে আসলে প্রেম প্রীতি করে বিয়ে করাটা খুব ডিফিকাল্ট, এর চেয়েও ভালো আমরা আমাদের মতো করে আমাদের সুন্দর জীবনটাকে সাজিয়ে তুলি, প্রেম ভালোবাসার পক্ষে না আসে। কিন্তু না, রানী সম্পূর্ণ নাসর বান্দি ছিল, ও কোনোভাবেই কারো কথা শুনতে রাজি নাই, ওর কথাই একটা, ও আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসে এবং আমাকে নিয়ে ও ভবিষ্যৎ জীবনটা কাটাবে। আমি যতভাবেই তাকে বুঝাই যে দেখো তুমি একটু বুঝতে চেষ্টা করো, একটা সময় আমাদের সুরদিন আসবে, বা এখন আমরা যেভাবে সম্পর্কটা শুরু করতেছি ভবিষ্যতে আমাদের অত্র এলাকার মানুষগুলো আমাদের সম্পর্কটাকে মেনে নেবে না। কিন্তু রানীর মুখের কথাই একটা যে না, আমাকে ভালোবাসে, রানী আমাকে ভালোবাসে, ঠিক আছে, কিন্তু রানী আমার এই ভালোবাসা নিয়ে কোনো রকম পাগলামি করে না, মানুষের কাছে বলে না, আমার পিছে পিছে ঘুরতে থাকে না, দূর থেকেও আমাকে ভালোবাসে এবং ওই ভালোবাসি বলতেই থাকে। তো সময়গুলো এভাবে কাটতে কাটতে আমার স্কুলের যে অন্য ছেলে মেয়েগুলো ছিল তারা সবসময় আমাকে বলতো যে রানী কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল, মানে অনেক বেশি সুন্দর ছিল। তো সবাই আমাকে বলতেছে যে তুই যদি রানীর সাথে প্রেম করিস তাহলে প্রবলেমটা কি, রানী দেখতে অনেক সুন্দর, অনেক কিউট, ওর সাথে রিলেশন করতে তোর প্রবলেমটা কি? বাট আমার কাছে মনে হচ্ছিল যে আমি সবার কাছে একটা কথাই বলি যে আমি স্কুল জীবনে প্রেম করবো, এটা আমি কখনোই করবো না, প্রেম যদি আমি করি অ্যাটলিস্ট কলেজ জীবন থেকে শুরু করবো, স্কুল জীবনে নয়, এটা আমি সবার কাছে বলি এবং সবাই এই কথাটা রানীর কানে পৌঁছে দেয়। এবং রানী আমাকে বলে যে কলেজ জীবন কেন, যদি ভার্সিটি জীবনে প্রেম করো, যদি তোমার জীবনের শেষ বয়সে গিয়েও তুমি প্রেমে পড়ো তখন আমি তোমার জন্য ওয়েট করবো, তখন আমি তোমাকে ভালোবাসবো, আমি তখনও তোমাকে নিয়ে একটা মিষ্টি সুখের ঘর বাঁধবো, আমি তোমাকে প্রচুর পরিমাণ ভালোবাসি, আর আমার এই ভালোবাসাটা চন্দ্র সূর্য আর উপরওয়ালার মতোই সত্য। ওর কথাগুলো শোনার পর থেকে আমার ভিতরও প্রেম ভালোবাসা নিয়ে একটা স্বপ্ন জাগে, আমিও ওর সাথে রিলেশন করতে চাই। কিন্তু যখনই আমার পরিবারের কথা মনে পড়ে, আমার মা যতই আমার মামা আমার মাকে যতই হ্যাপি রাখুক, আমার নানুবনি আমার মাকে যতই হ্যাপি রাখুক, কিন্তু আমার মায়ের মনের ভিতরে না একটা চাপা কষ্ট, আমার মা আমাকে নিয়ে আসার পর থেকে কিন্তু আমার নানু আমার মামারা কিন্তু বারবার বলছিলো বিয়ে করার জন্য, কিন্তু আমার মা আমাকে বুকে ধরিয়ে ধরে মা বিয়ে করেনি, মা বলছে যে আমার একটা ছেলে সন্তান আছে, আমি তাকে নিয়ে আমার বাকি জীবনটা কাটাই দিব। আমার মা কিন্তু যথেষ্ট ইয়াং ছিল, তারপর আমার মা বিয়ে না করে আমার মুখের দিকে তাকিয়ে আমার মা বাকি জীবনটা কাটাচ্ছে। বিয়ে শাদি প্রেম প্রীতি ভালোবাসাগুলো আমার কাছে মনে হয় যেন জীবন নষ্ট করা। আমি চিন্তা করি যে আমি এখন রানীর সাথে প্রেম করবো, রানীকে বিয়ে করা মানে বিয়ে করতে পারবো সম্ভাবনা খুবই কম, কারণ সে আমার ক্লাসমেট, কয়েকদিন পর তার বিয়ে হয়ে যাবে, আমি একদিক থেকে কষ্ট পাবো, আর যদি বিয়ে করিও তাহলে আমাকে কোথায় নিয়ে রাখবো, আমার থাকার তো নিজেরে থাকার কোনো ভালো জায়গা নাই। আর থার্ডলি আমি চিন্তা করি যে আমার মায়ের জীবনটা যেরকম হলো অন্য একটা মেয়ের জীবনও তো হয়তো এরকম হতে পারে, আমিও তো একটা সময় আমার বাবার মতো হয়তো খারাপ হয়ে যেতে পারে। মানে পুরুষ জাতির প্রতি, ভালোবাসার প্রতি, বিয়ের প্রতি আমার একটা অনীহা, একটা অনিশ্চয়তা কাজ করে, আমি ওই জিনিসগুলো থেকে নিজেকে হাইড করে রাখি। আসলে রানীকে আমি এক্সকিউজটা দিয়েছিলাম এই একটা মাত্র কারণে যে আমি স্কুল জীবনে প্রেম করবো না, প্রেম যদি করতে হয় তো কলেজ জীবনে করবো। আমি ভেবেছিলাম যে দুই বছরের মাঝে হয়তো রানী আমাকে ভুলে যাবে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার মামা তখন বিদেশে চলে যায়। আমার মামা বিদেশে চলে যায়, আমি নাইনে পড়া অবস্থায় মামা বিদেশে চলে যায়। তো আমার মামা তখন হচ্ছে ইতালিতে যায়। মামা একজন ইতালি প্রবাসী হয়। তো ইতালিতে যাওয়ার পরে আমার মামা ফুললি হচ্ছে আমার নানুকে, তারপর হচ্ছে আমার মাকে টাকা পয়সা দিতে থাকে, আমাদেরকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে, আমাদেরকে কোনো রকম মানে টাকা পয়সা থেকে কোনো রকম অভাব দেয় না, আমার পড়াশোনা থেকে শুরু করে যত খরচ বরচ আছে সব কিছু আমার মামা দেয়। এভাবে দুইটা বছর কেটে যায়। একটা পর্যায়ে আমি তখন এসএসসি পাশ করি এবং এসএসসিতে আমি মাশাআল্লাহ খুব ভালো একটা রেজাল্টে এসএসসিটা পাশ করি। এসএসসি পাশ করার পরে আমি তখন আমাদের পটুয়াখালীর কোনো একটা হচ্ছে কলেজে ভর্তি হই, পটুয়াখালীর কোনো একটা কলেজে ভর্তি, আমি ওই পটুয়াখালী কলেজে পড়াশোনা করি। তো পড়াশোনা করতেছি, ওই দিনগুলো ভালোই কাটতেছে। তো মামা বিদেশ যাওয়ার দুই বছর সামথিং কয়েক মাস পরে মামা তখন আবার বাংলাদেশে আসবে। বাংলাদেশে আসার জন্য মামা প্ল্যানিং প্রোগ্রাম করতেছে, মামা বাংলাদেশে আসবে। তো আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আমি বলে রাখি, আমি যখন মানে ইয়েতে মানে কলেজে উঠে তখন কিন্তু রানীর সাথে আমার সম্পর্কটা খুব ক্লোজ হয়ে যায়। মানে ক্লোজ হয়ে যায় এই কারণে আমি চিন্তা করি যে দুইটা বছরের মেয়েটা আমার জন্য ওয়েট করেছে প্রায় আড়াই বছরের মতো। এর আগেও কিন্তু আমাকে পছন্দ করতো, কিন্তু প্রপোজটা করেছে আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন থেকে। তো ক্লাস নাইন টেন তারপর হচ্ছে এসএসসি পরীক্ষা, এতগুলো সময় এই মেয়েটা আমাকে পছন্দ করে আসছে। রানী কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল, অনেক ছেলেই তাকে প্রপোজ করেছে, অনেক ছেলেই তাকে ভালোবাসতে চেয়েছিল, কিন্তু রানী কাউকে ভালোবাসে নাই বা রানী কারো প্রেমে পড়ে নাই, ও শুধুমাত্র আমার জন্যই অপেক্ষা করেছিল। আমি যে আমাকে বলেছিলাম যে আমি যদি কখনো কলেজে উঠি তবে আমি প্রেম ভালোবাসা করব, আমার ওই একটা কথার উপরে ভিত্তি করে সে আজও দাঁড়িয়ে আছে। তো আমি যখন কলেজে পড়ি তখন আমি বুঝতে পারছি মেয়েটা হয়তো আমাকে অনেক বেশি ভালোবাসে, তার ওই কথাটা আমার বুকের ভিতরে একটু ভালোবাসার অনুভূতি জাগায়। এরপর আমি চিন্তা করি যে যাই হোক আমি ওর সাথে রিলেশনে জড়াবো। আমি যখন কলেজে পড়ি তখন থেকে ওর সাথে আমার মিষ্টি একটা প্রেমের
আমাদের সম্পর্ক হয়। হাঁটি হাঁটি পাপা করে আমাদের সম্পর্কটা সামনের দিকে অতিবাহিত হতে থাকে। আমাদের সম্পর্কের মাঝে থাকে না কোনো রোমান্স, থাকে না কোনো লাইক খারাপ কোনো কিছু, বাট আমার এই পবিত্র সম্পর্কটা শুধুমাত্র চোখের দেখা হয়ে থাকে। তার সাথে আমি শুধুমাত্র পাশাপাশি বসে কথা বলি। আমার সম্পর্কের মাঝে আমি আল্লাহকে সাক্ষী করে বলতে পারি আমি কখনও তার হাতটাও ধরি নাই। আমার প্রেমটা সম্পূর্ণ পবিত্র একটা সম্পর্ক ছিল, ও আমাকে যথেষ্ট বিশ্বাস করতো, ভালোবাসতো, আর আমিও তাকে। এভাবে সময়গুলো যেতে যেতে আমার মামা তখন বিদেশ থেকে বাংলাদেশে আসার প্রিপারেশন নেয়। একটা পর্যায়ে মামা বাংলাদেশে চলে আসবে। তো আমার নানুমণি থেকে শুরু করে সবাই মোটামুটি খুব ভালো প্রিপারেশান নেয়। আমার মাও মোটামুটি প্রস্তুতি নিয়েছে, মামা বাংলাদেশে আসবে, আসলে সব কিছু ঠিকঠাক হবে, আমরা মামাকে বিয়ে করাবো। এবং মামাকে বিয়ে করানোর জন্য বিভিন্ন দিকে মেয়ে দেখতে থাকে, এখানে সেখানে বিভিন্ন দিকে মেয়ে দেখে। এবং রানীকেও আমি বলি যে রানী, তোমার পছন্দ মতো যদি কোনো মেয়ে থেকে থাকে তুমি মানে খুঁজে বের করো, আমার মামা বিয়ে করবে। এটা কিন্তু আমি আমার নানুকেও হচ্ছে এই কথাগুলো বলি, তো সরি রানীকেও আমি এই কথাগুলো বলি। যাই হোক, এভাবে মেয়ে খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে আমার মামা তখন ইতালি থেকে বাংলাদেশে আসে। মামা বাংলাদেশে আসে, আসার পরে দেন হচ্ছে মানে আমরা বিভিন্ন দিকে মেয়ে খুঁজতে থাকি। তখন কিন্তু মামা বাংলাদেশে আসার পরেও কিন্তু ওরকম কোনো মানে মেয়ে পাওয়া যাচ্ছে না, মানে কোথাও আমরা ভালো কোনো মেয়ে পাচ্ছি না। তখন হচ্ছে আমি লাইক হচ্ছে মানে রানীর দূর সম্পর্কের একটা আত্মীয় হয়। আমার যে প্রেমিকা ছিল রানী, তার দূর সম্পর্কের কেমন জানি একটা বোন হয়, দূর সম্পর্কের একটা বোন। ওই মেয়েটাকে রানী আমাকে বলে যে ওখানে একটা মেয়ে আছে, মেয়েটা দেখতে অনেক সুন্দর, তুমি যদি চাও যে মেয়েটার সাথে কথা বলতে পারো বা তুমি তাকে দেখতে পারো কারণ অনেক সুন্দর। এই ঠিকানাটা কিন্তু রানী আমাকে দেয়, এটা কিন্তু রানীরই আত্মীয় ছিল। তো যখন রানী আমাকে এটা বলে, আমি তখন এই কথাটা আমার মানে রানীর সাথে আমার সম্পর্ক সেটা তো আর বলি না, আমি আমার মামাকে এই ব্যাপারটা জানাই যে মামা, শুনেছিলাম যে অমুক জায়গা নাকি একটা ভালো মেয়ে আছে, মেয়েটা নাকি দেখতে অনেক সুন্দর, তুমি কি মেয়েটাকে একটু দেখতে চাও, আর ঠিকানা আমার মামাকে দে। তো ঠিকানা দেওয়ার পরে মামা তখন কি করে, মামার আরও দুইটা বন্ধুকে নিয়ে মামা ওখানে মেয়েটা দেখতে যায়। মামা ওখানে মেয়েটা দেখতে যাওয়ার পরে মামা ওই মেয়েটাকে খুব পছন্দ করে। ঘরে আসার পরে মামা সবার কাছে বলে যে মেয়ে তার খুব পছন্দ হয়েছে, মেয়ে দেখতে শুনতে মাশাল্লাহ অনেক সুন্দর, মামা এই মেয়েটাকে বিয়ে করবে এবং এই মেয়েকে ছাড়া মামা অন্য কাউকে বিয়ে করবে না। এটা মামা হচ্ছে আমার নানুমণি সহ আমাদের সবাইকে বলে। তো আমরাও সবাই মিলে চিন্তা করি যে ঠিক আছে, মামা যেহেতু পছন্দ করে তাহলে মামার পছন্দই তো আমাদের পছন্দ। আমরা তখন মোটামুটি সব ব্যাপারগুলো মেনে নিই। মেনে নেওয়ার পরে তখন নানুমণি আর আমি আমার মা মিলে আমরা তখন মেয়েটা দেখতে যাই। আর ওই মেয়ে দেখতে যাওয়ার সময় আমরা কী করি, রানীকে সাথে করে নিয়ে যাই। আমার মা যদিও জিজ্ঞেস করেছিল এই মেয়েটাকে, আমি বললাম যে মা আমরা একসাথে পড়াশোনা করি, ও আমার ক্লাসমেট, আর এই যে মানে আমরা যে মেয়েটাকে দেখতে যাচ্ছি ওই মেয়েটার সন্ধান কিন্তু রানী আমাদেরকে দিয়েছিল। এইটা বলে আমি আমার মাকে কোনোভাবে হচ্ছে ঠিক করি। তো মা কিন্তু বরাবরের পক্ষে মানে বরাবর আমার পক্ষেই থাকে, মা কোনো ব্যাপার নিয়ে কোনো কিছু বলে না। তো তখন আমরা কী করি, ওইখানে রানীর যে বোন ছিল তাকে দেখতে যাই। দেখতে যাওয়ার পরে মেয়েটাকে দেখে আমারও খুব পছন্দ হয়। মেয়েটার নাম ছিল আয়েশা, যথেষ্ট সুন্দর চেহারা অধিকারী ছিল, দেখলে একেবারে মুহূর্তের মধ্যে মানে প্রেমে পড়ে যাওয়ার মতো অবস্থা। চোখগুলো টানা টানা ছিল, অসম্ভব সুন্দর ছিল, বয়সটা একেবারে রানীর মতোই ছিল। তো রানীর মতো বয়স হইলে সেই মেয়েটা কিন্তু আমার মামার বয়সের থেকে অনেক ছোট, আমার মামা কিন্তু তার চেয়েও লাইক ডাবল বয়সের হবে, সিনিয়র হবে। কিন্তু যেহেতু মামা ইতালিতে থাকে, অনেক টাকা পয়সা ইনকাম করেছে, ঘর বাড়ি বানিয়েছে, সব কিছু মোটামুটি পরিপূর্ণভাবে করেছে, এটা দেখার পরে মেয়েটার পরিবার মামার কাছে মেয়েটাকে বিয়ে দিতে রাজি হয়। এবং ওই মেয়েটার নাম ছিল হচ্ছে আয়েশা। ওনাকে বিয়ে দিতে রাজি হয়। তখন পারিবারিকভাবে সব কিছু ঠিকঠাক হয়, মামার বিয়ে শাদী হবে। তো বিয়ে শাদীর সময় আমরা মোটামুটি সবাই মানে খুব বেশি মজা মাস্তি করে, প্রচুর মজা মাস্তি, আনন্দ ফুর্তি থেকে। আমার মনে আছে যে আমার মামার বিয়েতে আমরা তিনটা গেট দিয়েছিলাম, একটা মেন বাজারে, একটা মসজিদের সামনে, আর একটা হচ্ছে আমাদের বাড়ির সামনে। তিনটা গেট এত সুন্দর করে সাজিয়েছিলাম এবং ওই বাজার থেকে আমাদের বাড়ি পর্যন্ত ঝিকমিক ঝিকমিক রঙিন যে বাতিগুলো হয় ওই বাতিগুলো লাগিয়েছিলাম। এবং আমার মামার বিয়ের ভিতরে শুধুমাত্র সানাই বাজিয়েছিলাম, যদিও গ্রামের সবগুলো মানুষ এটার বিপক্ষে ছিল। এলাকার সবাই বলেছিল হিন্দুদের বিয়েতে এরকম সানাই বাজানো হয় কিন্তু মুসলমানের বিয়েতে এটা জায়েজ না। এরপর আমার নানুমণির ইচ্ছা ছিল, আমার মামার ইচ্ছা ছিল, যার জন্য আমরা হচ্ছে সানাই বাজিয়েছি, কারণ আমার মামার পছন্দের মেয়েটাকে মামা বিয়ে করতেছে। সুতরাং সেক্ষেত্রে মামা টাকা পয়সার কোনো কৃপণতা করেনি, যেখানে বলেছে যে 1,00,000 টাকা লাগবে ওখানে 2,00,000 টাকা দিয়েছে, 2,00,000 টাকা লাগলে 5,00,000 টাকা দিয়েছে। মামা বলেছে যে মামার বিয়েতে কোনোভাবেই যেন আনন্দ ফুর্তির কোনো কমতি না থাকে, গ্রামের থেকে শুরু করে দূর দূরান্তের মানুষগুলোকে পর্যন্ত আমরা বিয়েতে ইনভাইট করে। এবং মামার বিয়ের আগের দিন রাতের বেলা আমরা ছোটখাটো একটা কনসার্ট করি। এভাবে হচ্ছে আমার মামার বিয়েটা কমপ্লিট হয়। তো মামার বিয়ে কমপ্লিট হওয়ার পর আলহামদুলিল্লাহ দিনগুলো ভালোই যাচ্ছিল। মামা প্রায় এখানে প্রায় 4 মাসের মতো মামা বাংলাদেশে ছিল। 4 মাস থাকার পর মামা আবারও হচ্ছে ইতালির উদ্দেশ্যে চলে যায়। তো চলে যাওয়ার পর থেকে আমি আমাদের নানুদের মানে সম্পর্কে বলে রাখি, নানুর ঘর মানে আমাদের ঘর মানে আমরা একই ঘরে থাকি, মানে একটাই বিল্ডিং, বিল্ডিংয়ের হচ্ছে 4টা রুম, সামনে 2টা রুম আছে, পিছে 2টা রুম আছে, আর মধ্যে হচ্ছে মানে রাস্তা আছে, যে লাইক 2 ফ্লেট বাড়িগুলো হয় না এরকম, কিন্তু 2 ফ্লেট বাড়ি না, এটা নর্মাল বাড়ি, দেখতে 2 ফ্লেট বাড়ির মতো, এটা মামা বানিয়েছিল।
তো যাই হোক, এরপরে ওই বাড়িতে আমরা থাকতেছি। তো মামনি এক জায়গায় থাকে, আমি এক জায়গায় থাকি, মা এক রুমে, আরেকটা হচ্ছে আমার নানুমণি থাকে। আমরা চারজন চার রুমে থাকি, চারটা রুম, চারটা মানুষ চারটা রুমে থাকে। এভাবে সময়গুলো কাটতেছিল। তো একদিন হচ্ছে আয়সা আমার মামনি হয়, মামনি আমাকে জিজ্ঞেস করতেছিল যে আচ্ছা মানে একটা কথা বললে কি তুমি কিছু মনে করবো আমাকে বলো। আমি বলি না কিছু মনে করবো না। তো কেন, আপনি আমার মামনি, আপনি তো আমাকে যে কোনো কথা বলতেই পারেন। আমাকে বলে আচ্ছা মানে রানীর সাথে তোমার কি কোনো কিছু আছে ওটা আমাকে বলে। তো বলার পর আমি প্রথমত যেহেতু আমার একটা নতুন মানুষ, খুবই নিউ পার্সন, আমি একটু লজ্জা পেয়ে যাই। আমি বলি যে মামনি এটা কেমন কথা বলতেছেন। পরে বলে জানা না, বলো না রানীর সাথে তোমার কোনো সম্পর্ক আছে। আমি বলি যে কেন, রানী কি আপনাকে কিছু বলেছিল? বলে না, রানী তো কিছু বলেনি, তুমি যদি বলো তাহলে আমি শুনতাম, অ্যান্ড আমাকে বললে কোনো প্রবলেম নাই, আমি সবসময় তোমাদের পক্ষেই থাকবো। আমি তখন বলি যে হ্যাঁ মামনি, আমি রানীকে ভালোবাসি এবং রানীর সম্বন্ধে আমার এই সম্পর্কের ব্যাপারটা আমি আমার মামনির কাছে সব কিছু খুলে বলি, যে এতগুলো বছর ধরে রানীর সাথে আমার সম্পর্ক ছিল, এরপরে রানী আমাকে পছন্দ করতো, তারপর থেকে আমি কলেজে উঠে রানীকে ভালোবাসছি। আর আমার মামনির কাছে আমি আর দুঃখ করে বলি যে আমার পরিবারের ব্যাপারে, আমার পরিবারটা খুব দুঃখী একটা পরিবার, জন্মের পর থেকে আমি আপনাদের বাড়িতে বড় হচ্ছে, মানে এখন তো মামানির বাড়ি যেটা ওইটাই তো ওদের বাড়ি, আমার নানু বাড়িতে আমার মামানির বাড়ি। তাই বললাম যে আপনাদের বাড়িতে বড় হচ্ছে, এখানে আমার আমার এখানে আমার শৈশব কাটা, কৈশোর কাটা, আমি স্কুল জীবন কাটিয়েছি, আমি কলেজ জীবনে পৌঁছেছি, জীবনের মানে আমি আমার জীবনটা, আমি আমার জীবনে এখানেই পরিচিত, আমি আমার গ্রামের নাম জানি না, জানি না আমার আব্বা আম্মা কোনো কিছু, আমি আমার বাবার কথাও জানি না। তো এগুলো বলার পরে মামনি আমার উপর একটু মায়া জন্মায়, উনি আমার দিকে একটু মায়ার নজরে তাকায়, আমাকে বলে দেখো তোমার নানু তোমাকে অনেক ভালোবাসে, আর তোমার আমাদের যখন বাসর হয়, আমাদের বাসর করে তোমার মামা কিন্তু আমাকে একটা কথা বলেছিল। আমি কী বলেছিল? তোমার মামা বলেছিল আমাকে যে তুমি নাকি তার সন্তান। মামা বলে যে আমাদের একটা সন্তান আছে যার নাম হচ্ছে মনসুর, মনসুর আমাদের সন্তান, মনসুরকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, মনসুরকে আমি প্রচুর পরিমাণে ভালোবাসি, তুমি কখনো মনসুরকে ভালোবাসার অভাব বুঝতে দিবা না। মনসুরের এই দুনিয়াতে আমরা ছাড়া কেউ নেই, ওর বাবা এরকম সব কিছু, মানে আমি মামনির কাছ থেকে ইন ডিটেল জানতে পারি যে আমার মামা আমার মামনিকে আমাদের আমার ব্যাপারে, বিশেষ করে আমার ব্যাপারে একেবারে পঙ্খানুপঙ্খানুভাবে সব কিছু বুঝিয়ে বলেছে। আর মামনি আমার মামার মুখ থেকে কথাগুলো শোনার পরে আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসে, আমাকে সাপোর্ট করে, দিনগুলো এভাবে কাটতেছে, রানীর ব্যাপারটাও কিন্তু মামনি সব কিছু জানে। তো এভাবে যেতে যেতে একটা পর্যায়ে আমি তখন ইন্টারে পড়ি, ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আমি সেকেন্ড ইয়ারে উঠি। তো সেকেন্ড ইয়ারে যখন উঠি তখন আমি দেখতে পাই যে মামনি মাঝে মাঝে আমাকে বলে যে তুমি রানীকে নিয়ে আসতে পারো বা রানীর সাথে থাকতে পারো, রানীর সাথে এটা এটা করতে পারো, আমাদের ঘরে নিয়ে আসো, ওরকম করে মামনি বিভিন্নভাবে আমাকে রানীকে এই পরিবারে নিয়ে আসতে বলে। তো এভাবে দিনগুলো যেতে যেতে আমার দূর সম্পর্কের একটা খালামণি আছে, মানে আমার আমার চাচাতো বোনের মেয়ে, সরি আমার নানুর হচ্ছে কেমনে কেমনে আত্মীয় হয়, ওইখানে আমার একটা খালামণি আছে, ওই খালামণিটাকে দেখার জন্য আমার মা আমার নানু একদিন যায়, ওই দেখার জন্য যায়, উনি অসুস্থ ছিল ওনাকে দেখার জন্য যায়। তো যেদিন যায় ওই দিন তারা দুই দিন থাকবে, প্ল্যানিং করে যায়। তো বাড়ির মধ্যে থাকি আমি আর মামনি। তো সেদিন সকালবেলা আমার মামনি আমাকে বলতেছে যে মনসুর একটা কাজ করবা। আমি বললাম যে কী কাজ? আমাকে বলে তুমি একটা কাজ চাইলে আজকে করতে পারো, তুমি যদি চাও আমি তোমাকে সুযোগ দেবো। আমি বলি না না সমস্যা নাই, সুযোগ কিসের সুযোগ, আপনি আমাকে বলেন। আমি একটু লাইক কৌতূহল বসতেই কথাগুলো বলতেছিলাম। তখন আমাকে বলে যে তুমি একটা কাজ করো, তুমি আজকে রানীকে হচ্ছে আমাদের বাসায় নিয়ে আসো। আমি তখন খুব অবাক হয়ে জিজ্ঞেস করলাম যে কেন, রানীকে কেন আমাদের বাসায় নিয়ে আসবো? বলে আজকে নিয়ে আসো রানীকে, রানীকে নিয়ে আসলে কোনো প্রবলেম নাই, রানী থাকবে তোমার আজকে, যেহেতু তোমার নানুমণি বাড়িতে নাই, কেউ বাড়িতে নাই, তোমার আম্মাও বাড়িতে নাই, তাহলে নিয়ে আসো, এখানে থাকবে, প্রবলেম কি, আজকে রাতটা থাকুক, ওরকম করে বলে। তো আমি বলি যে তোর, উনি বলে যে, আমি বলি যে না না রানীর মা কি দিবে? ও তো জীবনও দিবে না। পরে আমার মামনি বলতেছে যে ঠিক আছে আমি যদি যাই আমি বললে কিন্তু দিবে। আমি বললাম যে কী কী বলেন আপনি, আপনি যাবেন? বলে কেন যাবো না, অবশ্যই যাবো, তোমার জন্য কি অন্তত এটুকুন করতে পারবো না? এরপরে যাই হোক মামনি রাজি হয় রানীদের বাড়িতে যাওয়ার জন্য। ওই দিন রাতের বেলায় পরে আমি, রাতের বেলায় বলতে সন্ধ্যার একটু পরে আর কি, মাগরিবের নামাজের পরে আমি আর মামনি মিলে রানীদের বাড়িতে যাই। তো ওরা তো যেহেতু আমি আমি মামনিকে নিয়ে রানীদের বাড়ির সামনে যাওয়ার পর আমি দাঁড়াই থাকি, আমি আর যাই না। ভিতরে ঢুকে মামনি, ঢুকার পর মামনি কী কী করে ওখানে আমি জানি না, অ্যান্ড প্রায় আধা ঘন্টা পরে মামনি তখন রানীকে নিয়ে ওই ঘর থেকে বের হয়। বের হওয়ার পর আমি তখন কিছুই বুঝতে পারতেছিলাম না যে কী ব্যাপার, এত সহজে কীভাবে বের করে নিয়ে আসলো। আসার পরে যখন মেন রোডে আসে তখন আমি ওখানে একটা সিএনজি ঠিক করে রাখি, সিএনজিতে উঠি, তিনজনে সিএনজির পিছনে বসে, বসার পরে মামনিকে জিজ্ঞেস করি যে মামনি কী ব্যাপার, মানে আপনি কীভাবে রানীকে বের করে নিয়ে আসলেন? তো মামনি বলতেছে আজব ব্যাপার, ওর বাবা মাকে আমাকে চেনে না, আমি তো ওদেরই আত্মীয় স্বজন। তাই বললাম তো কী নিয়ে আসছেন এটা তো বলবেন। বলে যে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় রানীর মাকে বললাম যে আপনাদের বাড়িতে আসলাম রানীকে দেখার জন্য, রানীকে দেখলাম এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আমি নতুন একটা বউ, যেটা আমার ভয় লাগতেছে, একটা কাজ করেন আজকের জন্য রানীকে আমার সাথে দিয়ে দেন, রানীকে আমি নিয়ে আসে। এটা বলে খুব কৌশল অবলম্বন করে আমি রানীকে নিয়ে আসছি। অ্যান্ড আমার মামনির প্রতি তখন আমার অন্যরকম একটা ভালোবাসা জন্মেছে, আমি ভাবি যে মানুষটা আমাকে অনেক ভালোবাসে, অ্যান্ড অ্যাটলিস্ট যদি আমাকে ভালো না বাসতো আমার জন্য তো এই কাজটা করতো না। আমি তখন প্রচুর পরিমাণ খুশি হই এবং সিএনজিটা গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে
আঁকাবাঁকা করতে করতে একটা পর্যায়ে সিএনজি তার গন্তব্যে পৌঁছে যায়, মানে আমার নানু বাড়িতে পৌঁছায়। আমার নানু বাড়িতে পৌঁছানোর পর যখন আমি নানু বাড়িতে নামি, রানী এবং আয়শা দুজনেই নামে। নামার পরে আমি নানু বাড়িতে যাই, তো নানু বাড়িতে সেদিন কেউ নেই, আমি আয়শা আর হচ্ছে মানে আয়শা মামনি আর হচ্ছে রানী, আমরা তিনজনে থাকি। তো প্রচুর পরিমাণ আমরা সেদিন হচ্ছে লুডো খেলার আয়োজন করি, লুডো খেলার আয়োজন করি। আর একটা ব্যাপার, যাওয়ার সময় কিন্তু আমি অনেক রকম চানাচুর বিস্কিট থেকে শুরু করে যত রকমের মানে খাবার দাবার আছে আমি সব কিছু নিয়ে যাই, যাতে রাতেরবেলা আমরা খেতে পারি। এই খাবারগুলো নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে রাতেরবেলা আমরা লুডো খেলতে বসি, মামনি এক পাশে, আমি এক পাশে, রানী হচ্ছে আরেক পাশে। তো তিনজন মানুষ থাকি একটা বিল্ডিং ঘরের ভিতরে লুডো খেলতেছি। আমি যখন মামনির গুটি কাটতেছি তখন মামনি আমাকে থাপ্পড় মারে, এবং আমি যখন আয়শার গুটি কাটতেছি তখন কিন্তু আয়শা আমার গায়ে হাত তুলতেছে না। মানে আয়শা কেন জানি ওই দিন বুঝতে পারি না, আমি কেন জানি বুঝতে পারি যে ওই দিন রানীর সামনে মামনি আমার সাথে একটু বেশি দুষ্টামি করে। উনি কিন্তু কখনো আমার সাথে অতটা দুষ্টামি করে নাই, বাট সেদিন আমি খুব খেয়াল করে দেখি যে আমার মামনি আমার সাথে প্রচুর পরিমাণ দুষ্টামি করতেছে। মানে লাইক আমার গায়ে হাত তুলতেছে, গায়ে হাত দিয়ে ফেলতেছে, বা আমার রানে হচ্ছে থাপ্পড় দিতেছে, আমার পিঠে থাপ্পড় দিতেছে, চুল ধরে টানতেছে, মানে কোনো সময় ধরুন মানে খেলার চলে এই কাজগুলো করতেছে। এরকম করে কাটতে কাটতে প্রায় রাত 12টার মতো বেজে যায়। রাত 12টা বাজার পরে আমরা তখন আমি বলেছি আমরা খাওয়া দাওয়া করি অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে তখন রানী আর মানে আমার মামনি এক রুমে ঘুমাইতে যায়, আমি পাশের রুমে ঘুমাই। তো সকালে যখন সূর্য ওঠার পরে আমি কিছুই বুঝতে পারি না, মানে রানীর মুখের দিকে তাকাতে পারি না, রানী আমার দিকে অসম্ভব মানে খারাপ নজরে তাকিয়ে আছে। আমি তখন বললাম যে কী ব্যাপার ওমা, রাতের বেলা কি তোমাকে ভূতে ধরছে নাকি, ভূতে ধরছে এরকম করে তাকিয়ে আসো কেন? কিছু বলার আগে রানী আমাকে বলতেছে যে একটা কাজ করো, আমি বাসায় যাবো। আমি বলি তো বাসায় যাবো ভালো কথা, তো এরকম রাগ কেন দেখাচ্ছ, কী হয়েছে? পরে বলতেছে কিছু হয় নাই, আর কিছু হইলেও এটা পরে বুঝতে পারবা। এটা বলার পরে মুহূর্তের মধ্যে আমি দেখতে পাই যে পিছন থেকে আমার মামনি একটা বোরকা পরে বের হয়েছে। আমি তখন বললাম যে কী আমার মামনি, একেবারে সাত সকালবেলা সূর্য ওঠার আগে তুমি বউ সাজে কই যাচ্ছ? পরে বলে বোরকা পরে কি কেউ বউ সাজে? আমি বললাম যে বুঝতে পারি না। পরে বলে আমি রানীকে দিয়ে আসতে যাচ্ছি। আমি বলো অবাক কাণ্ড, সকাল মাত্র উঠলো, তোমরা ব্রেকফাস্ট করবা, তোমরা ঘুরবা, গ্রামটা ঘুরে দেখবা, এরপরে না হয় যাবা, কিন্তু এখনই চলে যাবা কেন? আমার মামনি তখন আমাকে বলতেছিল যে রানী থাকবে না, রানী চলে যাবে। আমি তখন বলতেছিলাম যে কারণটা কি, রানী চলে যাওয়ার তো কোনো একটা কারণ আছে, কারণটা কি আমাকে বলো। আমার মামনি বলতেছে কোনো কারণ নাই, রানী চলে যাবে, রানী থাকবে না। তো কোনো কিছু না বলে তখন আমার মামনি হচ্ছে রানীকে নিয়ে আমার সামনে দিয়ে চলে যাচ্ছিল। আমি তখন বুঝতে পারতেছিলাম না কী ব্যাপার, মানে ঘটনাটা কি হলো, কেন চলে যাচ্ছে। আমি ওদের পিছনে হাঁটতে হাঁটতে বাজার পর্যন্ত আসি, বাজার পর্যন্ত আমি জিজ্ঞেস করি মামনি কী হয়েছে, রানী কী হয়েছে, মামনি কী হয়েছে, রানী কী হয়েছে, বাট কেউ কোনো কথাই বলে না। ওরা শেষ পর্যন্ত বাজারে এসে একটা সিনজি করে দুজনে চলে যায়। আমি তখন একেবারে নির্বাক চোখ ওদের দিকে তাকিয়ে থাকি এবং সবশেষ হচ্ছে ওখান থেকে ফিরে আমি বাড়িতে আসি। বাড়িতে আসার পরে দুপুর প্রায় 2টার দিকে আমার মামনি তখন ঘরে ফিরে আসে। মামনি যখন আসে আমি তখন মামনিকে জিজ্ঞেস করছি কী ব্যাপার মামনি, ব্যাপারটা কিছুই বুঝলাম না, কালকে রাতে এত কষ্ট করে রানীকে নিয়ে আসলা, রানীর জন্য আমরা রান্নাবান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, এত মজা মাস্তি করলাম, এত কিছু করলাম, বাট এখন রানী কেন এভাবে চলে গেল, রানী এভাবে চলে যাওয়ার কারণটা কি? আমার মামনি তখন বলতেছে যে আমি জানি না, ও জানি কেন হঠাৎ করে মনটা খারাপ করে ফেললো। আমি বললাম যে মনটা কেন হঠাৎ করে খারাপ করলো, তুমি কি জানো না? আমার মামনি বলতেছে যে না আমি জানি না, ওর হঠাৎ করে মনটা এত খারাপ হয়ে গেলো যে ওর মুখের দিকে তাকানো যাচ্ছে না, ও ভীষণ মন খারাপ করেছিল। তো আমি বললাম যে তুমি কি রাতের বেলায় কিছু বলছিল ওকে? আমার মামনি বলছে না পাগল নাকি, আমি রাতের বেলা কি বলতে চাবো, আমি কোনো কিছুই বলি নাই, ও এমনিতেই কেন জানি অনেকটা আপসেট হয়ে গেল। আমি তখন আমার মামনিকে বলতেছি যে আপসেট হয়ে যাবে কেন, হঠাৎ করে কেন আপসেট হবে, আপসেট হওয়ার তো কোনো লাইন নেই, ওর সাথে তো আমরা তেমন কিছুই করি না, রাতের বেলা আমরা লুডো খেললাম, এরকম করলাম। তো পরে ওই দিন আমাদের কলেজ বন্ধ ছিল, প্রায় 5-6 দিনের মতো বন্ধ ছিল। তো যার কারণে আমি তখন রানীর নাম্বারে কল দিই, রানীর নাম্বারে কল দিলেও আমার কল রিসিভ করে না। আমি তাকে অনেকগুলো কল দিচ্ছিলাম, একটা একটা করে অনেকগুলো কল দিলাম, আমার কোনো কল ধরে না, কী ব্যাপার কলও ধরতেছে না, ওর কোনো রেসপন্সও নাই, কোনো খোঁজখবরও নাই, মানে আমার মাথায় কোনো কিছু আসতেছে না যে এরকমটা কেন হবে, আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। তো এরপর আমি রানীর সাথে দেখা করার জন্য রানীর বাড়ির আশেপাশে অনেকবার যাই, বাট ওর সাথে আমি দেখা করতে পারি না, ও ঘর থেকেও বের হয় না। তো যাক, এভাবে আমার নানুমণি আর আমার আম্মাও কিন্তু বাড়িতে ফিরে আসে, কলেজও খোলা হয়, কলেজ যেদিন খোলে আমি সেদিন হচ্ছে কলেজে যাই, অ্যান্ড কলেজে যাওয়ার পর আমার রানীর সাথে দেখা হয়, রানীও কলেজে আসে। দেখার পর আমি তখন কোনো কিছু না বলে রানীর হাত চেপে ধরি, ওখানে আরও অনেকগুলো ছেলে ছিল, আমারও কিছু বন্ধুবান্ধবী ছিল, সবার সামনে ওর হাত চেপে ধরি। ধরার পর ও তখন মানে ফিরতি হাতে খুব কষে আমার গালে একটা থাপ্পড় বসায় দেয়। আমি তখন কিছুই বুঝতে পারতেছি না কী ব্যাপার, থাপ্পড় কেন দিল? আমি বললাম যে তুমি আমাকে থাপ্পড় কেন দিলা? পরে বলতেছে থাপ্পড় দিবে না, তোর মতো লম্পটকে থাপ্পড় দেওয়া উচিত। আমি বললাম যে আরে বাবা, আমি লম্পটের কী করছি, তুমি তো আমার কাছে বলবা? ও আমাকে বলে তোর লজ্জা করে না, এই তুই কি মানুষ নাকি কাফের না মুনাফিক, ওরকম করে বলে। যখন এইভাবে আমার সাথে কথাগুলো বলতেছিলাম, আমাদের জুনিয়র বেসের অনেকগুলো ছেলে মেয়ে সহ আমার বেসের অনেকগুলো ছেলে মেয়ে একসাথে হয়ে যায়, মানে চারপাশে মানুষ গোল হয়ে যায়, আমি আর ও হচ্ছে কলেজের ক্যাম্পাসের দিকে দাঁড়ায় থাকে। আমি তখন বলতেছি যে রানী জাস্ট শেট আপ, মানুষ দেখতেছে, মানুষ কী বলবে, তুমি একটু চুপ করো। আমাকে বলে চুপ করবো মানে, আর তোর মতো ছেলেকে জুতা দিয়ে মারা উচিত, এটা বলে সে তার পায়ের জুতা খোলে। আমি তখন বলি রানী প্লিজ এমন কিছু করো না যে আমি আমার কলেজে মুখটা দেখাইতে না পারি। পরে বলে তুই মুখ দেখাবি কী করে, যে ছেলে তার মামনির সাথে
তার মামনির সাথে অবৈধ সম্পর্ক করতে পারে, সেই ছেলে আবার সমাজে মুখ দেখায় কেমন করে? আমি তখন মাথায় হাত দিয়ে বললাম যে রানী, আমি আমার মামনির সাথে অবৈধ সম্পর্ক করি? বলে হ্যাঁ করিস তো, তোর মামানি নিজের মুখে আমাকে বলছে, এই কুত্তা তোর কি লজ্জা করে না, তুই কী করে পারলে এই কাজটা করতে? আমি তখন বলেছি কমান রানী তুমি ভুল বুঝতেছ। বলে যে কোনো ভুল বুঝতেছি না, তুই একটা নিকৃষ্ট লোক, তোর মতো ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর শোন, আমি তোর ভালো চাই বলে এই ব্যাপারটা কিন্তু আমি তোর মামাকে জানাই নাই, তোর মামার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমার কাছে আছে, আমি কিন্তু বলে দিব। আমি তো খুলে না, তোমার দুটা পায়ে ধরি, তুমি জানো না ছোটোবেলা থেকে আমার মামা আমাকে কোলে পিঠে করে বড় করেছে, আমি বাবার ভালোবাসা পাইনি, আমার মামার পিঠে চড়ে আমি ভালোবাসা পেয়েছিলাম, মামা আমাকে ছোট্টবেলা থেকে নিজের সন্তানের মতো আদর ভালোবাসা দিয়ে বড় করেছে। এই তুমি জানো না, বাসর ঘরে আমার মামনিকে আমার মামা বলেছিল যে মনসুর আমার একটা সন্তান, আমার সন্তানটাকে তুমি আগলে রেখো, তুমি যেটা বলতেছো সেটা আমার মা সম্বন্ধে বলতেছো, আমার মামনি আর আমার মায়ের মাঝে কোনো পার্থক্য নাই। তখন আমাকে বলতেছে বাহ 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 রে, তোর নাটক কিন্তু দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি, তুই কী করে পারিস এতন ভালো নাটক করতে, তোর মামনিকে নিজের মুখে আমাকে মিথ্যে বলেছে? আমি বলি মামনি বলেছে? বলে হ্যাঁ, তোর মামনি ওই দিন রাতের বেলায় নিজের মুখে শুয়ে শুয়ে আমাকে বলেছিল যে তোর সাথে তোর মামনির কী হয়েছে। আমি তখন চোখের পানিগুলো ফেলতে ফেলতে বাসায় ফিরে আসে, কোনো কথা না বলে আমি সোজা মামনিকে ডাক দিই। মামনি আসে, আমি বলো মামনি কী হয়েছে এটা? পরে বলে কই কী হয়েছে? আমি বলি কিছু হয় নাই। উনি বলে না কিছুই হয় নাই। আমি বলি যে আপনি রানীর কাছে কী বলছেন? পরে বলে কিছুই বলি নাই। আমি বলি কামান মামনি, আপনি রানীর কাছে কী বলছেন সত্য কথা বলেন, আমার মাথায় কিন্তু রক্ত উঠে আছে। উনি আমাকে বলে যে আমি যেটা বলেছি ভালোই বলেছি। আমি বলি কেন, কী ভালো বলেছেন, আপনার সাথে আমার কিসের অবৈধ সম্পর্ক আছে? পরে বলো অবৈধ সম্পর্ক না, এটা আমি মিথ্যে বলছি, কিন্তু আমি চাই না যে রানী তোমার জীবনে থাকুক। আমি বললাম কেন? বলে যে রানীর তুমি ছাড়াও আরও দুটো বয়ফ্রেন্ড আছে। আমি বললাম কে বললো? উনি আমাকে বলে যে রানী নিজের মুখে আমাকে বলছে। আমি বলি রানী নিজের মুখে আপনাকে বলছে ওর দুটো বয়ফ্রেন্ড আছে? উনি বলে হ্যাঁ। আমি বললাম মামনি আমি বিশ্বাস করি না, এটা আমি মোটেও বিশ্বাস করি না, আপনি এটা ভুলভাল মিথ্যে বলতেছেন। আবার মামনি আমাকে বলতেছে আমি কেন বানিয়ে বানিয়ে তোমার কাছে মিথ্যে বলতে যাব, রানী তোমাকে নিয়ে খেলা করতেছে, তুমি রানীর ভালোবাসা বুঝতেছ না। আমি যদি চেষ্টা করতাম, আমি যদি তোমাকে বলতাম তুমি রানীর জীবন থেকে সরতা না, যার জন্য আমি এই কৌশলটা নিয়েছি, তোমার মামা বলেছিল তুমি আমার সন্তানের মতো, আমি তোমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে এনেছি, এই কথাগুলো বলে। আমি বললাম না মামনি না, আপনি ভুল বলতেছেন, রানীর সাথে আমি আজকে এতগুলো বছর ধরে সম্পর্ক করি, ক্লাস 9 থেকে রানী আমাকে রানীর সাথে আমাকে পছন্দ করে, আমাকে প্রপোজ করেছে, তার আগ থেকে সে আমাকে পছন্দ করে, আমি যখন ইন্টারে পড়ি ইন্টারে পড়া অবস্থায় আমার সাথে ওর প্রেম হয়, আজকে অনেকগুলো বছর ওর সাথে আমার এই সম্পর্কটা, সুতরাং ওর সম্বন্ধে আমি একেবারে নারী নক্ষত্র সব কিছু জানি। আপনি বললেই কিন্তু একটা কথা হলো না। আমার মামনি তখন বলে বড় বড় কথা বলবো না, আমি যেটা বলেছি সেটাই শোনো, ও আসলে ওরকমই। তখন আমি আমার মামনির উপরে কোনো প্রতিবাদ দিতে পারি না, তর্কাতর্কি একটা পর্যায়ে আমার মা চলে আসে, আমার মায়ের আমাকে খুব অকত্যবাসে গালাগালি করতে থাকে যে বিয়াদব বড় মামনির সাথে কীভাবে কথা বলতে হয় ওটা শিখিস নাই, এই বিয়াদব তোর মামনি না কেমনে কথা বলতেছিস? আমি তখন বলছি মা আমি তো খারাপ কিছু বলি নাই। মামনি আমাকে পরে বলে যে চুপ কর, তোর মুখ থেকে আমি ওরকম কোনো কথা শুনতে চাই না, তুই চুপ থাক, এটা বলে আমার মা আমাকে ধমক দেয়। ধমক দেওয়ার পর আমি আর কোনো কথা বলি না, অ্যান্ড তারপর থেকে আমি ওর কলেজেও যাই না, কারণ কলেজে যান আমি কলেজে মুখটা দেখাবো কেমন করে, প্রত্যেকটা ছেলে মেয়ের মুখে মুখে ওই একটাই কথা যে মনসুর তার মামনির সাথে প্রেম করে। আমি এটা সহ্য করতে পারতেছিলাম না, আমার বুকের ভিতর তখন এক পৃথিবী কষ্ট জমে যায়। সবশেষ নিরুপায় হয়ে মায়ের বকা খেয়ে আমি আবারও কলেজে যাই, কিন্তু কলেজে যাওয়ার পরে শিক্ষক পর্যন্ত আমার স্কুলের আমার কলেজের শিক্ষকরা পর্যন্ত ব্যাপারটা জেনে যায়। আমার একজন টিচার ছিল যার নাম ছিল রাকিব স্যার আমাকে জিজ্ঞেস করেছে মনসুর এই ঘটনা শুনলাম এটা কতদূর সত্য। মানে আমি তখন এতটাই বিপাকে পড়ে যাই, এতটাই লজ্জা পেয়ে যাই যে আমি একটা সময় ওই কলেজে যাওয়া বন্ধ করে দিই, কলেজ যাওয়া বন্ধ করে দিই, সারাদিন ঘরের ভিতরে বসে বসে থাকি, কান্নাকাটি করি। তখন আমার মামনি আমার কাছে আসে, এসে বলে যে কী ব্যাপার সারাদিন এভাবে ঘরের মধ্যে বসে বসে থাকো কেন? আমি বললাম যে কী করবো, আমার তো মানে কিছু করতে ভালো লাগে না এই জন্য। পরে বলে কিছু করতে ভালো লাগে না মানে রানী ছাড়া কি আর কোনো মেয়ে নেই? আমি বললাম যে রানী ছাড়া আর কোনো মেয়ে নেই বলতে আমি আর কোনো মেয়ের সাথে প্রেম ভালোবাসার সম্পর্কে জড়াতে চাই না, আর আমি রানীকেও অত সহজে অ্যাকসেপ্ট করি না, রানী আমার পিছনে এতগুলো বছর ঘুরেছিল। তখন আমার মামনি বলতেছে আচ্ছা গ্রামের ভাষায় একটা কথা আছে, বাড়ির গরু গাঁড়ার ঘাস খায় না, শুদ্ধ বাংলায় যেটাকে বলে যে বাড়ির গরুটাকে আপনি হচ্ছে আপনার আশেপাশে যে ঘাসগুলো আছে আপনার ঘরের আশেপাশে ওগুলো খাওয়াইতে পারবেন না। তো বলে যে বাড়ির গরু গাঁড়ার ঘাস খায় না। আমি বললাম যে এই কথাটা মানে কি? পরে বলে চোখের সামনে তো সুন্দর মেয়ে থাকতে, দূরে মেয়ে সুন্দর মেয়ে খোঁজার দরকার কি? এই কথাটা বলার পরে আমার মেমোরিতে তখন কথাটা কেমন করে জানি ক্যাচ করে। আমি তখন বলেছি আমার আশেপাশে সুন্দরী মেয়েকে, আমার আশেপাশে কই সুন্দরী মেয়ে আছে? পরে বলে খুঁজে দেখো আশেপাশে তো কত সুন্দরী মেয়ে আছে। তো আমি চিন্তা করলাম যে আমার নানু বাড়িতে তো অনেক মেয়ে আছে, আমার নানু বাড়িতে আশেপাশে বাড়ির স্কুলে কলেজে পড়ে, তো আমি ভাবলাম যে উনি হয়তো ওগুলো কথা বলছে। আমি তখন বিভিন্ন মেয়ের নাম বলি, রিপা কুলসুম সালমা এরকম করে অনেকগুলো মেয়ের নাম বলি। তখন বলে যে না ওইরকম না, এছাড়া অন্য কেউ নেই। আমি বলি যে অন্য কেউ? পরে বলে আচ্ছা তারা ছাড়া কি এই বাড়ির মধ্যে আর কোনো সুন্দরী মেয়ে নেই? আমি বললাম হ্যাঁ ওরাই তো সুন্দর, আমি তো ওদের চেয়েও সুন্দর মেয়ে আর কাউকে দেখি না কেন, আর বাকিগুলো তো স্কুলে পড়ে। বড় বলে আচ্ছা তো এই বাড়ির ভিতরে যে একটা মেয়ে আছে যার নাম হচ্ছে আয়শা, আয়শা কি দেখতে সুন্দর না? আমি তখন
মামনির মুখের দিকে তাকিয়ে বলতেছে, মামনি আমাদের পুরো বাড়িতে আয়শা নামের কোনো মেয়ে নাই। পরে বলে, তোমার সামনে যেই মানুষটা দাঁড়িয়ে আছে তার নাম তো আয়শা। আমি বলে, আমার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে তোমার মামনি, সে তো কোনো মেয়ে না। পরে বলে, কেন, আমার কি মহিলার মতো বয়স হয়েছে? তোমার মামা আমাকে কোন বয়সে বিয়ে করেছে? আমি বলে, মামা কোন বয়সে বিয়ে করেছে? আপনি তো মামাকে ইচ্ছে করে বিয়ে করেছেন, আপনি তো জোর করে বিয়ে বসেন নাই। আমার মামনি বলে, আমি জোর করে বিয়ে বসেছিলাম। আমি বলি, কেন? আমার মামনি তখন আমার মুখের দিকে তাকায় বলে, কত স্বপ্ন ছিল তোমার মতো একটি স্মার্ট একটা ছেলে আমাকে বিয়ে করবে, তোমার মতো একটা কিউট ছেলেকে নিয়ে আমি বাইরে ঘুরতে যাব, মজা করব, মাস্তি করব, সময়গুলোকে অনেক মজা রোমান্স করে কাটাবো, তুমি আমার হাতে ধরবো, আমি তোমার হাতে ধরবো, বিকেলবেলা আমরা একসাথে সাগর পারে বসে সূর্যটাকে গুড বাই জানাবো, একেবারে শীতে ঘেরা সকালে ঘাসের উপর দিয়ে আমরা খালি পায়ে হাঁটবো, অত স্বপ্ন ছিল তোমার মতো একটা ছেলে আমাকে ভালোবাসবে, কিন্তু তা না, একেবারে মধ্যবয়স্ক আমার বাপের বয়স্ক একটা মানুষকে আমার বিয়ে করতে হলো। আমি কি করব, আমি তো নিরুপায় ছিলাম, আমি তো ওনাকে বিয়ে করতে চাই না, আমার পরিবার আমাকে জলাঞ্জলি দিয়েছে, আমাকে কোরবানি দিয়েছে। কথাগুলো শুনতে শুনতে আমি তখন খাট থেকে লাফ দিয়ে উঠে যাই, বলে, কেমন মামনি কী বলতেছেন? আমাকে বলে, হ্যাঁ আমি যা বলতেছি সত্যি বলতেছি, আমার তোমার মামাকে এক বিন্দু পছন্দ না। আমি বললাম, তাহলে এতগুলো দিন আপনি মামনির সাথে কেন, আমার মামার সাথে কেন ছিলেন? যদি মামাকে পছন্দ না করবেন আপনি ডিভোর্স কেন করেন নাই? আপনি মামার সাথে সংসার কেন করতেছেন? উনি আমাকে বলে যে ডিভোর্স করার মতো কোনো সিস্টেম ছিল না, আমার পরিবার অনেক হার্ড একটা পরিবার, আমার পরিবার এই ডিভোর্সটা কখনোই মেনে নিবে না। আমি তখন বলি যে, মামনি আপনি ভুল করতেছেন, আমার মামা কিন্তু অত্যন্ত ভালো মনের মানুষ, মামার অন্তরটা অনেক ভালো। তখন আমার মামনি হাইসা বলে, অন্তর ভালো হলে কী হবে, অন্তর তো আর দেখা যায় না, দেখা যায় মাথার চুল আর মুখের চেহারা, মুখের চেহারা কুসকে গেছে আর মাথার চুল পড়ে গেছে, দেখলে মনে হয় 70 বছরের একটা বুড়ো। আমার মতো একটা মেয়ে কি পারে যে 70 বছরের একটা বৃদ্ধ লোকের সাথে সংসার করতে? তুমি বলো। কথাগুলো বলতে বলতে আমার মামনি আমার হাত ধরে কান্না করে ফেলে। আমি তখন বলেছি, মামনি আপনি আমার হাত ধরতেছেন কেন, কান্না কেন করতেছেন? উনি আমাকে বলেছে, মনসুর আমি তোমাকে পছন্দ করি, কিন্তু এটা আমি তোমাকে বলতে পারি না। আমি তখন বলি যে, আপনি আমাকে পছন্দ করেন? উনি আমাকে বলে যে, হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি, কিন্তু এই পছন্দের কথা আমি তোমাকে বলতে পারি না। আমি বলি, কী বলেন আপনি মামনি, আমি তো আপনাকে কখনো এমনটা চিন্তাই করি নাই। উনি আমাকে বলে, তুমি চিন্তা করো নাই, কিন্তু আমি চিন্তা করেছি, এবং আমি চিন্তা করেছি বলেই কিন্তু আমি তোমার জীবন থেকে রানীকে সরিয়ে দিয়েছি। আমি তখন বলি যে, আপনি রানীকে সরিয়ে দিয়েছেন? তার মানে আপনি যে বলেছিলেন যে রানী দুটো সম্পর্ক সেটা মিথ্যা? আমার মামনি বলে যে, হ্যাঁ মিথ্যা, আমি পারতেছিলাম না যে তোমার সাথে রানীর সম্পর্কটা মেনে নিতে। আমি যেদিন এই বাড়িতে বসে যে এসেছিলাম সেদিনকার পর থেকে আমি তোমাকে অনেক পছন্দ করি, তোমাকে আমার ভালো লাগে, তোমার মামা বাসর ঘরে যাই কথা বলুক না কেন, আমি একটা কথা আমার মন থেকে সাপোর্ট করি নাই, তোমার মতো স্মার্ট একটা ছেলে আমার বয়ফ্রেন্ড হওয়ার যোগ্য, অন্য কিছু না। আমি তখন আমার মামনিকে বলেছি, মামনি আপনি একটু সংযত ভাষায় কথা বলেন, আপনি বুঝতে পারতেছেন না যে আপনি কোন ভাষায় কথা বলতেছেন। আমার মামনি বলতেছে, আমি যা বলতেছি জেনে শুনে বুঝেই বলতেছি, আমি তোমাকে পছন্দ করি এবং তোমার সাথে আমি প্রেমের সম্পর্কে জড়াতে চাই। আমি তখন বললাম যে, আপনি কাজটা মোটেও ভালো করতেছেন না, আপনি কাজটা অত্যন্ত খারাপ করতেছেন। আমার মামনি আমাকে বলতেছে, কোনটা খারাপ করতেছি, কোনটা তোমার কাছে অন্যায় মনে হয়, অপরাধ মনে হয়? আমি বলি, আমার মামা স্টিল বেঁচে থাকতে আমার মামার এত ভালো পজিশন থাকতে আপনি আমার সাথে এই সম্পর্কটা করা মোটেও ঠিক হচ্ছে না। তখন আমার মামনি আমাকে বলে যে, তুমি যত যাই বলো আমি তোমাকে পছন্দ করি এবং আমি এক জীবন তোমার সাথে কাটাবো, আমি তোমার মামাকে ডিভোর্স করে দিব। আমি তখন বলি, কামান মামানি আপনিগুলো কী বলতেছেন, একটু বোঝার জন্য ট্রাই করেন। উনি আমার কোনো কথাই বুঝতে চেষ্টা করে না, কান্নাকাটি করতে করতে উনি আমার শরীরে হাত দেওয়ার জন্য চেষ্টা করে। একটা পর্যায়ে আমি তখন ঘর থেকে বেরিয়ে যাই, ঘর থেকে বেরিয়ে গিয়ে আমাদের একটা খালের পার আসতে, আমি খালের পারে বসে বসে চিন্তা করি, হায় রে মানুষ, হায় রে দুনিয়া, মানুষ কীভাবে এত নেই নিকৃষ্ট হতে পারে, আমার মামা আমার মামনিকে মনে প্রাণে ভালোবাসে, প্রতিটা মুহূর্তে আমাকে ফোন করে করে আমার মামনির কথা বলে, মামনি খেয়েছে কি না, মামনি ঘুমিয়েছে কি না, মামনি ভালো আছে কি না, মামনির সম্বন্ধে মামনির জন্য আমার মামা এতটা পাগল, অথচ আমার এই মামনি কীভাবে পারলো এই কথাগুলো বলতে? আমার তখন শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে, আমি মনে মনে চিন্তা করতেছি যে মানুষ দুনিয়াতে খারাপ হয়ে শুনেছি, কিন্তু এতটাও কি খারাপ হতে পারে? আমি তখন পারতেছি না যে আমার মামাকে আমি ফোন করে ব্যাপারগুলো বলি, আবার চিন্তা করি যে মামাকে যদি আমি ফোন করে ব্যাপারগুলো বলি আমার মামা কখনোই বিশ্বাস করবে না, কারণ মামা মামনিকে অন্ধের মতো বিশ্বাস করে আর ভালোবাসে, এদের সংসারে ফাটল ধরে যাবে। আমি ট্রাই করি যে না অন্য কিছু, যাই হোক আমি আমার জীবন দিয়ে চেষ্টা করবো আমার মামনিকে বুঝিয়ে মামার সাথে সংসারটা ঠিক করার জন্য। এভাবে দিনগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছে, হতে হতে আমার মা কিন্তু কোনো ব্যাপার বোঝে না, আমার নানুমণিও কোনো ব্যাপার বোঝে না, তারা কিন্তু কিছুই বোঝে না। সুযোগ পেলে প্রতি রাতে আমার মামনি আমার ঘরের দরজায় এসে ঠক ঠক করে শব্দ করতে থাকে। একদিন দরজা খুলে আমি দেখেছিলাম মামনি, দেখার পর থেকে আমি দরজা জোর করে লাগাই দিছি। এরপর থেকে প্রতিটা রাতে উনি আমার সাথে এই সিংটমগুলো করতে থাকে, কাহিনিগুলো করতে থাকে। এতটা ডিপ্রেশনে পড়ে যায় না আমি কলেজে যেতে পারি, না আমি বাসায় থাকতে পারি। আমি আমার 24 ঘন্টার বেশিরভাগ সময়ে আমার বন্ধু বান্ধবদের বাসায় কাটাই দিই। এটা নিয়ে মা আমার উপরে খুব রাগান্বিত, মা বারবার বলেছে, এটা কেমন কথা হইলো, তুই একটা ছেলে মানুষ হইয়া মানে একটা বারবার হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে তুই সারাটা রাত কাটাস কেন, এরকমটা কেন করবি, তুই কি ভালো হবি না?
আমার মা আমাকে এগুলো বলে খুব বকা দেয়। আমি তখন মাকে বলি যে মা আমি তো ভালোই আছি কিন্তু কী করবো বলো, আমার বাড়িতে ভালো লাগে না, আমার মাকে এবং নানুকে আমি কোনো কিছুই বুঝতে দিই না, কিন্তু মামনি যেখানে সুযোগ পায় ওখানে আমার জন্য এটা সেটা বিভিন্নভাবে আমাকে আমাকে হেনস্থা স্বীকার করতে থাকে। দিনগুলো এভাবে কাটতেছে, কাটতে কাটতে প্রায় আরও 6 মাসের মতো কেটে যায়। এর মাঝে আমার ইন্টার ফাইনাল পরীক্ষা হয়, আমি আর ফাইনাল পরীক্ষাটা দেই না, আমি আর ফাইনাল পরীক্ষাটা দিই না। পরীক্ষাটা না দেওয়ার পর আমার মা আমার উপরে খুবই খেপে যায় এবং এই খবরটা বিদেশে আমার মামার কানেও পৌঁছে যায়। মামার কানে পৌঁছে যায় এবং মামা আমাকে খুব গালাগালি করে যে তোরা এত কষ্ট করে পড়াশোনা করাইলাম, তুই মানুষের মতো মানুষ হবে, তুই পড়াশোনা করবি, কিন্তু তুই তুই কত বড় অপদার্থ, তুই কত বড় অপদার্থ, তুই এসএসসি পরীক্ষাটা তুই ইন্টার পরীক্ষাটা দিলি না। আমি তখন মামাকে বলতেছি যে মামা আমি না অনেকটা ডিপ্রেশনে আছি, মানে প্রচুর ডিপ্রেশনে আছে, আমার কোনো কিছু ভালো লাগতেছে না। আমার মামা জিজ্ঞেস করতেছে ডিপ্রেশনটা কিসের, মানে তোর ডিপ্রেশনটা কিসের, তুই আমাকে বল কেন তুই পরীক্ষাটা দিলি না, তোরে এত কষ্ট করে পড়াশোনা করাইলাম ছোটোবেলা থেকে, তোর বাবা তো তোর পাশেই ছিল না, আমি ছোটোবেলা থেকে তোকে লালন পালন করে নিজের সন্তানের মতো বড় করলাম, এত মানুষের মতো মানুষ বানাইলাম, তোর স্কুল জীবন শেষ করে কলেজে ভর্তি করাইলাম, তুই কলেজ জীবনটা কলেজে শেষ করবি, তুই এরপরে তুই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবি, তুই 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 এটা কী করলি, এটা তুই কীভাবে করলি, এটা তুই কেন করলি। আমি তখন আমার তখন ইচ্ছে করতেছিল যে আমি মামাকে বলেই ফেলে যে মামা এই ঘটনা, কিন্তু আবার চিন্তা করতেছি যে আমি কী করবো, মানে আমি আসলে মানে মানে বুঝাইতে পারতেছিলাম না নিজেকে, কলেজে যেতে পারতেছিলাম না কলেজের প্যারার কারণে, আর বাড়িতে থাকতে পারতেছি না এই কারণে। সময়গুলো এভাবে কাটতে কাটতে আমি জাস্ট পাগলের মতো হয়ে যাই, আমি জাস্ট পাগলের মতো হয়ে যাই, খাওয়া দাওয়া করি না, ঘুমাই না, মানে প্রচুর পরিমাণ ডিপ্রেশনে থাকি। এভাবে সময়গুলো কাটতে কাটতে আমার মামার তখন আমার সাথে আস্তে আস্তে ক্লোজ হয়, মানে উনি তখন আমার ভিতরের কষ্টটা বুঝতে পারতেছে যে আমি ভিতরভাবে বিতর্কতভাবে প্রচুর পরিমাণ কষ্ট পাচ্ছি। উনি তখন আমাকে বোঝায় যে আমাকে অনেক সময় বোঝায় যে তুমি যেগুলো করতেছো এগুলো কিন্তু মানে তোমার জীবনে অনেক খারাপ কিছু বই আনবে। আমার মামনে আমাকে বলে, আমি বললাম যে আমার জীবনের কী আছে, যে মামা মামাকে যে মামা আমাকে লালন পালন করে বড় করছে, যে মামার কাছে আমি বড় হয়েছি, সেই মামার বউ যদি এরকম নিকৃষ্ট হয় তাহলে আমার আর কী আছে। আমার মামনি বলে যে তুমি আমাকে খারাপ ভেবো না, তুমি আমাকে নিয়ে খারাপ চিন্তা করো না, আসলে আমি যে কাজগুলো করতেছি এই কাজগুলো আমি 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 জানি না আমি কেন করতেছি, কিন্তু আমি তো তোমার মামার সাথে সারা জীবন থাকতে পারবো না, তোমার মামার সাথে সারা জীবন থাকা তো আমার পক্ষে সম্ভব না, তোমার মামার সাথে আমি সারা জীবন থাকতেও পারবো না, তো এছাড়া আমি কী বা করতে পারি, এছাড়া আমার কী বা করার আছে, তুমি আমাকে বলো, আমি তো আর কিছু করতে পারবো না। আমি তখন আমার মামনিকে বলি যে মামনি আমি জানি না আপনি কী করতে পারবেন কী আর পারবেন না, কিন্তু প্লিজ আমাকে আমাকে এগুলো থেকে মুক্তি দেন, আমি এগুলো নিতে পারতেছি না। উনি আমাকে বলে যে এছাড়া আমার কাছে সেকেন্ড কোনো অপশন নাই, আমি আর কিছুই করতে পারবো না, কারণ আমি তোমার তোমার কাছ থেকে কখনো সরতে পারবো না। উনি সম্পূর্ণ আমার উপরে আর মানে এফেক্টেড হয়ে যায়। তো যাই হোক, এরপরে এভাবে সময়গুলো কাটতেছে, আমি ওনার সাথে কথা বলি না, কিছুই করি না, আমি আমার মতো করে থাকতেছি, খাইতেছি, ঘুরতেছি, এরকম করে কাটতে কাটতে এবং মামনি এবার আমার উপর একটু ক্লোজ হয়। ক্লোজ হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে মানে কিছুদিন লাইক এভাবে প্রায় মাসখানিক কাটে, অ্যান্ড মাসখানিকের কাটার পরে আমি একদিন ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ি, মানে অনেকভাবে অসুস্থ হয়ে পড়ি, মানে আমার আমার প্রচুর পরিমাণ বাথরুম হয়, তারপর হচ্ছে আমার ভূমি হয়, আমার চোখ টোক টানা দিয়ে ফেলে আমার পুরো শরীর একদম সাপের মতো হয়ে যায়, হলদা হলদা আকারে হয়ে যায়। আমি তখন প্রচুর পরিমাণ অসুস্থ হয়ে পড়ি, মানে এত পরিমাণ অসুস্থ যে আমি একেবারে মানে আমি মারাই যাবো এমন অবস্থা। আমার মা তখন আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, আমার মামনি তখন বলে যে ডাক্তারের কাছে নিলে কিছু হবে না, ও তো বাইরে ঘোরাফেরা করতো, খাওয়া দাওয়া করতো না, পাগলের মতো চলাফেরা করতো, ওই হিসাবে ওর উপরে মনে হয় খারাপ কিছু আসর করেছে। এটা বলে মামনি তখন আমাকে মামনিদের এলাকার একটা কবিরাজের কাছে আমাকে নিয়ে যায়, মানে মামনি একটা এলাকার কবিরাজের কাছে আমাকে নিয়ে যায়, ওই কবিরাজের কাছ থেকে উনি আমাকে ট্রিটমেন্ট করায়, ট্রিটমেন্ট করে আমাকে বাড়িতে আনে। আমাকে বাড়িতে আনার পরে ঠিক সেদিনকার পর থেকে আমার যে কী হয় আমি জানি না, মানে আমি আমি যে কী করি, আমি কী করতেছি, আমি কী করি, আমি কোথায় যাই, আমার মাথায় কোনো কিছুই নেই। আমি শুধু একটা জিনিসই বুঝি, আমার মাথার ভিতরে তখন আমার এই মামনি ছাড়া আর কোনো কিছু আসতেছে না, মানে আমি তখন আমার মামনিকে আর মামনি বলে ডাকি না, আমি তখন আয়সা বলে ডাকি। আমি তখন যখন খাইতে বসি বা এটা নাম ধরে ডাকি, আমার মা তখন আমাকে বারবার বলে যে কিরে কী ব্যাপার, তুই তোর মামনির নাম ধরে ডাকতেছিস কেন। আমার নানু তখন বলে যে তুই নাম ধরে কেন ডাকতেছিস, ওরকম করে আমাকে বকাবাধ্য করে। আমি তখন বলি যে কী করবো আমি জানি না, মানে আমার মাথার মধ্যে কোনো কিছুই থাকতেছে না, মানে আমার এই ব্রেনের ভিতরে কোনো কিছু না, আমি একরকম লাইক সাইকো হয়ে গেছি, মানে পাগল হয়ে গেছি, ব্রেনের ভিতরে আর কোনো কিছুই কাজ করতেছে না, আমার খাওয়া দাওয়া ঘুম পড়াশোনা কোনো কিছু আর ভালো লাগতেছে না, আমি যেন এই পৃথিবী থেকে অনেক দূরের কোনো গ্রহের মানুষ হয়ে গেছি। আমার আমার তখন আর কিছু ভালো লাগে না, মানে মামনিকে ছাড়া আমার কোনো কিছু ভালো লাগে না। আমি যতক্ষণ মামনির সাথে থাকতে পারি আমি ততক্ষণে ভালো থাকি, মামনি আমার চোখের আড়াল হলেই যেন আমি পাগলের মতো হয়ে যাই, আমি দিশেহারা হয়ে যাই, আমি দিশেহারা হয়ে যাই, প্রচণ্ড রকম হয়ে যায়। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার মামনি আমাকে অফার করে যে উনি আমার সাথে পালিয়ে যাবে, আমাকে বলে যে আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাবো, তুমি আমার সাথে যাবা, আমরা ওখানে গিয়ে থাকবো। উনি আমাকে এই কথাগুলো বলে, বলার পরে আমি আসলে বরাবরের মতো উনি যেটা বলতেছে আমি ওনার কথাই শুনতেছি, মানে উনি যেটা বলতেছে এটা কতটুকু ভালো কতটুকু খারাপ বা ওরকম কোনো সেন্স আমার ভিতরে নাই, উনি যেটা বলে আমি সেটাই করি, যেটা করতেছে আমি সেটাই করতেছি। এবং তারই কয়েকটা দিন পরে প্রায় 8-10 দিন পর আমি কাউকে কোনো কিছু না বলে আমার মামনি বলতেছিল উনি ওনাদের বাড়িতে যাবে, আমাকে বলে যে মনসুর আমি আমাদের বাড়িতে যাবো, তুমি একটা আমাদের বাড়িতে আমাকে দিয়ে আসো। তো নানুও বলে আমার মামনি আমার মাও বলে
যে তোর মামনিকে একটু মানে তার বাপের বাড়িতে দিয়ে আয়। তো আমি আমার মামনিকে বাপের বাড়িতে দিয়ে আসার জন্য যখন যাচ্ছিলাম তখন মামনি আমাকে বলে তাহলে আমি তোমার বাপের বাড়িতে যাবো না। আমি বলি কোথায় যাবো? উনি বলে যে আমি এক জায়গায় যাবো, তোমাকে নিয়ে যাবো। আমি বলি কোথায়? পরে বলে যে আসে আমার একটা আত্মীয়র বাসায়। তো আমি বললাম যে আত্মীয়র বাসা, ওকে ফাইন ঠিক আছে। পরে আমি আমার মামনির সাথে ওই আত্মীয়র বাসায় যাই। আত্মীয়র বাসায় যাওয়ার পরে ওনার এটা হয়, ওনার একটা বান্ধবীর বাসায় ছিল, একটা বান্ধবীর বাসায় যাই। দেওয়ার পর ওই বান্ধবীর বাসায় যাওয়ার পর মামানি তখন আমাকে বলতেছিল যে উনি আমাকে বিয়ে করবে, ওখানে আমাকে প্রস্তাব করে আমাকে বিয়ে করবে। তো আমি তখন বলতেছিলাম যে আসলে মানে আমি কোনটা ডিসাইড করবো, মানে কোনটা বলবো, আমি আমার না মাথায় আসতেছিল না, আমি বুঝতে পারতেছিলাম না কথাগুলো। তো আমি তখন বলি যে এইভাবেই আপনি আমাকে বিয়ে করবেন? উনি বলে হ্যাঁ বিয়ে করবে। তখন আমার মামানি কী করে মানে কোর্টের মাধ্যমে আমার মামাকে না জানে ওখানে থাকে, আর এরই মাঝে কিন্তু আমার নানুর সাথে আমার মার সাথে আমার আর কোনো সম্পর্ক কিন্তু নাই। আবার নানু এখান থেকে, আমার মামনিও কিন্তু এখান থেকে পালাই গেছে, মানে মামনিও তার বাপের বাড়িতে যায় নাই। তো এরপরে এটা নিয়ে কিন্তু অনেক ঝামেলা হচ্ছে, আমার নানুও আমাকে খুঁজতেছে, মামনিকে খুঁজতেছে, আমার মাও খুঁজতেছে, আবার আমার মামনির যে বাবা মা তারাও খুঁজতেছে। মানে তখন তারা মোটামুটি বুঝে যায় যে আমি আর আমার মামনি পালাই গেছে, এটা তারা বুঝতে পারে, আমার মাও বুঝতে পারে, আমার নানুও বুঝতে পারে, আবার ওদিক থেকে হচ্ছে আমার ইয়ারাও বুঝতে পারে, আমার মামা মামনিরও বুঝতে পারে, মানে ওই আমার হচ্ছে আমার আয়সার মা বাবাও বুঝতে পারে। তো যাই হোক, এভাবে থাকার উনি আমাকে বলতেছে উনি ডিভোর্স করবে, মামাকে উনি আমাকে বিয়ে করবে, এই কথাটা উনি আমাকে বলে। তো বরাবরের মতো তখন যে আমার কী হয় আমি জানি না, উনি যেটা করতে বলে আমি সেটাই করি। আমি ওনার সাথে কোর্টে যাই, কোর্টে যাওয়ার পর উনি যখন কোর্টের মাধ্যমে আমার মামাকে ডিভোর্স করে দেয়, কোর্টের মাধ্যমে মামাকে ডিভোর্স করে, এবং ডিভোর্স যেদিন করে ঠিক তার পরের দিনে, এটা কিন্তু ঠিক না আমি জানি, এরপরও মানে আমি আসলে বরাবরের মতো এই জিনিসটাই বুঝাতে চাচ্ছিলাম যে আমি কী করতেছি আমি নিজেও জানি না, কিন্তু আমি যে কী করতেছি আমি কোনো কিছু আমি নিজে জানতেছি না, উনি যেটা বলতেছে আমি সেটাই করতেছি, উনি যেটা করাচ্ছে আমি সেটাই করতেছি। এরপরে কোর্টের মাধ্যমে তখন ওনার সাথে আমার আবারও বিয়ে হয়, আমি আয়শাকে বিয়ে করি যে আমার মামানে ছিল, তার সাথে আমার বিয়ে হয়। বিয়ে হয়ে যাওয়ার পরে আমরা তখন ওখানে থাকতেছি। তো এরই মাঝে কিন্তু আরেকটা ব্যাপার বলে রেখে, আমার মামা কিন্তু কন্টিনিউ আমার মামানির নাম্বারে কল দিচ্ছে, আমার মামনি কিন্তু আমার মামাকে এটা সেটা, মানে মামনি কীভাবে যে ব্যাপারগুলো বুঝে, আমার মামনি মানে আয়সা যে এত বেশি ইন্টেলিজেন্ট কীভাবে বুঝে এগুলো আমি জানি না, মানে আমার মামাকে নিজের মতো করে কন্ট্রোল করতেছে। আর বাড়ি থেকে আমার মামাকে, আমার কাছে মনে হচ্ছে যে মামাকে কিছু বলে নাই, আমার মাও কিছু বলে নাই, আমার হচ্ছে নানুও কিছু বলে নাই, বা ওরা কিছু বলে নাই, যার জন্য আমার মামনির কাছে মামা ফোন করে মামনি মামাকে কন্ট্রোল করতেছে। এভাবে ওয়ান উইকের মতো কেটে যায়, কিন্তু এক সপ্তাহের ভিতরে আমি কিন্তু আমার মামনির সাথে থাকতেছি, মানে আয়সার সাথেই থাকতেছি, ওই বাড়িতেই থাকতেছি। ওদের একটা বিল্ডিং ঘর ছিল, ওইবার ওই মেয়ের হাজব্যান্ডও বিদেশে থাকে, সৌদি আরবে থাকে, যার জন্য ঘরটা খালিই থাকতো, ওইখানে আমি আর আয়সা থাকতাম। তো তখন তো আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমরা স্বামী স্ত্রী একসাথেই থাকতাম, একসাথে আমরা থাকতেছি। আরেক রুমে হচ্ছে মেয়েটা, ওই মেয়েটা এবং তার একটা ছোট্ট ছেলে সন্তান আছে, ওরা হচ্ছে পাশের রুমে থাকতো, আমি এই রুমে থাকতাম। তো এভাবে এক সপ্তাহ পরে আমার মামা তখন আমার মামনিকে একদিন ফোন করে জিজ্ঞেস করে, আমি তখন লাইনে আছি, তখন প্রায় রাত 10:30 মতো বাজে, কল দিয়ে জিজ্ঞেস। আবার আমার মামাকে তো আমাকে এরই মাঝে কল দেয়, আমার নাম্বারে কল দেয়, আমার মামনি আমাকে যেটা বুঝিয়ে দেয়, মানে আয়সা আমাকে যেটা বুঝিয়ে দেয় আমি মামাকে সেটাই বলি, আমাকে বলে তুমি এটা বলো তুমি ওইটা বলো, আমাকে যেটা শিখে দেয় আমি মামাকে ওইটাই বলি। মানে তখনও কিন্তু আমার মামাকে সম্পূর্ণ হাতে রাখছে, আমাকে হাতে রেখে কিন্তু সে মোটামুটি মামার কাছ থেকেও প্রায় অনেকগুলো টাকা কয়েকদিনের ভিতরে নিয়ে আসছে, আমার সামনে আনছে, মামাকে এটাই সেটা এক্সকিউজ দেখে টাকাও আনতেছে বিকাশের মাধ্যমে, তো টাকাও নিতেছে। তখন আমি আর মানে কোনো ব্যাপারে মানে আমি জাস্ট ওখানে একটা পুতুলের মতো থাকে, আমাকে মামনি আয়সা যেভাবে শিখিয়ে দেয় আমি সেভাবেই বলতেছি, আমি ওর কথা মতোই নাচতেছি, মানে লাইক আমি তখন হয়ে গেলাম একটা টেলিভিশন আর ও হলো রিমোট, যখন যেটা ঘুরাচ্ছে আমি সেটাই ঘুরতেছি। এরপর এভাবেই করতে করতে আমাকে তখন ও বাবা বলে, বলার পর একদিন মামাকে ফোন করে, মামনিকে ফোন করে আমার সামনে রাতের বেলায় ফোন করে বলে, আচ্ছা আয়সা তুমি কি আমাদের হচ্ছে মঞ্চুর সম্বন্ধে কোনো কিছু জানো? মঞ্চুর কই আছে? এটা বলে, তো বলে যে জানি তো। পরে বলে কই আছে? বলে মঞ্চু তো বাড়িতে আছে। তো বলে বাড়িতে? মানে কোন বাড়িতে? পরে বলে কেন আমাদের বাড়িতে? পরে বলে ওর মা বলে ওনাকে বাড়িতে নেয়, বাড়ি থেকে চলে গেছে, তুমি কোথায়? পরে বলে আমি তো আসছি আমার একটা বান্ধবীর পাশে। তখন এই ফার্স্ট আমার মামার কাছে উনি এতটুকু সত্য বলে, এতদিন পর্যন্ত বলছিল কিন্তু বাড়িতে আছে ওটাই বলছিল, কিন্তু এখন বলে যে উনি ইয়েতে আছে, মানে এতদিন বলছিল না আর বাপের বাড়িতে আছে এটা বলছিল, আর এখন বলতেছে না বান্ধবীর বাসায় আছে। তো তখন আমার মা বলতেছে যে রাতের বেলায় তোমার বান্ধবীর বাসায় কেন? ওটা বলতেছিল কথাগুলো, কিন্তু ওরা মামনি লাউড স্পিকার দেয় নাই, আর তখন গ্রাম, তো গ্রামে কিন্তু সবসময় মানে সব কিছু মোটামুটি কোর্ট থাকে, সুতরাং মানে ফোনে লাউড স্পিকার না দিলেও কথা কিন্তু বোঝা যায়। আমি তখন বুঝতেছি, পরে আমার মামা বলতেছে যে তুমি বাড়িতে যাবা না, মামার কথাগুলো এমনভাবে বলতেছিল কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, মানে খুব আবেগ দরদ ভালোবাসা নিয়ে কথাগুলো বলতেছিল, তো খুব দরদ। তো আমার মামনি বলতেছে যে যাবো না কেন, কয়েকদিন পরে যাবো। পরে বলতেছে তুমি মনে হয় আর কখনোই যাবা না। আমার তখন এত খারাপ লাগতেছে মামার কথাগুলো শুনে, তখন মামনি বলতেছিল যে না কেন যাবা না, অবশ্যই যাবো। পরে বলে তুমি যদি আমার বাসায় যাবা তাহলে তুমি মনসুরকে নিয়ে কেন পালাইলা? কথাটা শোনার পরে
আমি তখন একেবারে মাটিতে, মানে আমি খাটে বসেছিলাম, খাট থেকে যেন পড়ে যাচ্ছিলাম, আমার শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেছে। তখন আমার মামুনি বলতেছে যে তুমি এটা কী বলতেছো? মামা বলতেছে আর কত আমাকে নিয়ে খেলবা, আমি একজন প্রবাসী, মাথার ঘাম পায়ে পরিশ্রম করে টাকা পাঠাই, তোমাদের সুখের জন্য আমি কী না করছি? আমি জানি যে আমার বয়সটা একটু বেশি ছিল, আমি তোমার চেয়েও বয়সে একটু বড় ছিলাম, তুমি যাইতা যাইতা অন্য একটা ছেলে নিয়ে পালাইতা, তুমি কারে নিয়ে পালাইলা? মনসুরে নিয়ে পালাইলা, মনসুরের কী দোষ ছিল? মনসুরটা আমাদের ঘরের একটা ছেলে ছিল, আর তুমি এমন একটা কলঙ্ক করলা, আমি তো এই সমাজে আর মুখ দেখাইতে পারবো না, আমি এই সমাজ, এই জাতি, এই গোষ্ঠী মানুষের কাছে কেমন করে বলবো যে তুমি আমার বোনের ছেলেকে নিয়ে পালাইয়ে গেছো? আমি কি পারবো মান সম্মান রাখতে? তুমি ঠিক কী করলা? তুমি অন্য একটা ছেলেকে নিয়ে পালাইতা, তুমি অন্য একটা মানুষকে নিয়ে পালাইতা? এই কথাগুলো বলতেছে, আর আমার মামা তখন হাউ ভাউ করে কান্নাকাটি করতেছে, মামার কান্নার শব্দ স্পষ্ট আমি শুনতে পাচ্ছিলাম, আমার বুকটা তখন ছিঁড়ে যাচ্ছিল, আমি পারতেছিলাম না যে আমি জোরে ধরায় ধরে আমার মামার কাছে ক্ষমা চাই, কী করবো, আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। আমি তখন পাগলের মতো হয়ে যাই, চুল কাটি না, শেভ করি না, একদম পাগলের মতো হয়ে থাকে। আমার মামা তখন আমার মামাকে কেমনে কেমনে বুঝে একটা সময় মামনি ফোনটা বন্ধ করে দেয়, এবং ইন দ্য মিন টাইম আমার মামা আমার নাম্বারে কল দেয়, কল দেওয়ার সাথে সাথে আমার মামনি আমার নাম্বারটাও নিয়ে যায়, দুটা মোবাইল থেকে দুটা সিম কার্ড উনি সরাই ফেলে, সিম কার্ডগুলো খুলে ফেলে এবং আমার সামনে দুটো সিম কার্ড ভেঙে ফেলে। এরপরের দিন বাজার থেকে নতুন দুটা সিম কার্ড কিনে একটা আমার ফোনে দেয়, একটা ওনার ফোনে ঢুকে, এভাবে সময়গুলো কাটতেছে। আমি তখন আমার মার সাথেও কথা বলতে পারি না, কারোর সাথে কথা বলতে পারি না, আমি সম্পূর্ণ ওনার চাদরে বন্দী হয়ে যাই। আমি বারবার বলেছি মামনি এই কাজগুলো ঠিক হচ্ছে না, এই কাজগুলো ঠিক হচ্ছে না, আর ওনাকে আমার মামনি বলে উনি খুব খেপে যায়, আমাকে নাম ধরে ডাকতে বলে, উনি রাগে যে রেগে যায় বলে আমি আর মামনি বলি না, এরপর থেকে আমাকে আয়সা বলে ডাকি। আমি বলি আয়সা এই কাজগুলো মোটর ঠিক হচ্ছে না, এটা তুমি মোটর ঠিক করতেছ না। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার মামা তখন ইতালি থেকে বাংলাদেশে আসে। এরই মাঝে কিন্তু আমি আমার মা, আমার মামনি, আমার নানুমনি কারোর সাথে আর কোনো যোগাযোগ করতেছি না। ইতালি থেকে আমার মা, আমার মামা হচ্ছে বাংলাদেশে আসে। বাংলাদেশে আসার পরে তো তখন আমার মামি শুনতে পাই আমার এলাকার অন্য ছেলেদের সাথে কথা বলি, আমাদের গ্রামের অন্য অন্য মানুষদের ছেলেদের সাথে কথা বলে জানতে পারি যে মামা বাড়িতে আসছে। একটা মামা যেদিন বাড়িতে আসে সেদিন নাকি আমার মাকে আমার মামা খুব মারে, মানে প্রচণ্ড রকম আমার আমার মায়ের গায়ে হাত তোলে যেদিন আসে ওই দিনে, যে তুই কেন তোর শ্বশুরবাড়ি থেকে, তুই কেন তোর জামাইকে ছেড়ে আসলি, তুই আসার কারণে এমন একটা কুলাঙ্গার ছেলেকে নিয়ে আসলি। আমি সেদিন কিন্তু শুনেছিলাম যে আমার মামনি, আমার মামনির কাছে আমার মামা আমার জন্য অনেক দুঃখ করেছে, অনেক কথা বলেছে, কিন্তু আজকে আমি, মানে এখন আমি জানতে পারি যে আমার মামা বাংলাদেশে এসে আমার মামনির উপরে যে রাগটা ছিল সেই রাগটা সম্পূর্ণ আমার উপর চলে আসে, আমার মামা সম্পূর্ণ আমার উপরে খেপে থাকে, আমার উপরে মামার সম্পূর্ণ রাগ ক্ষোভ অভিমান। আমি তখন বলি যে আমি তখন মানে শুনতেছিলাম এই কথাগুলো ফোনের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে, তো আমি সবাইকে বলতেছিলাম যে আমার মামার নাম্বারটা আমাকে একটু দাও, আমার মামার নাম্বারটা আমাকে দিলে আমি একটু আমার মামাকে ফোন করে কিছু কথা বলবো, এই কথাগুলো আমি বলি। তো অনেকে আমাকে বলে যে ঠিক আছে দিব, ওরকম করে মা তোর মামা এখনও সিম কার্ড নেয় নাই, সিম কার্ড নিলে তোকে নাম্বার দিব। তো তারই কয়েকদিন পরে আমার নানুবাড়ির একটা ছেলে আমার একটা মামার নাম্বারটা আমাকে দেয়, মামা একটা সিম কার্ড নাম্বার দেয়, যাওয়ার পর মামাকে ফোন করে, ফোন করার পরে আমি তখন কিন্তু মোটামুটি একটু ঠিক হয়ে যাই, মানে আমি যতদিন কী করছি কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না, মানে আমার এখন আমার শরীরে একটু আস্তে আস্তে বোধ আসতে শুরু করে, আমি আস্তে আস্তে ঠিক হতে শুরু করি। তো আমি তখন আমার মামাকে বলি যে মা ফোন করি, ফোন করার পরে মামা তখন কলটা রিসিভ করে, রিসিভ করে আমি তখন বলি যে মামা আমি মনসুর। তো মনসুর বলার পরে বলে যে তুই কেন ফোন দিছিস আমাকে? বলে যে মামা আপনার সাথে আমার একটু কথা আছে। বলে তোর সাথে আমার কোনো কথা নাই। আমি বললাম মামা আমার কথাগুলো অনেক ইম্পর্টেন্ট। আমার মামা বলে তুই আমাকে আর কোনোদিন কল দিবি না। আমি বললাম যে মামা আপনার সাথে আমার কথা আছে। পরে বলে কি কথা বলবো, এটা বলে একটা গালি দেয়। গালি দিয়ে আমি তখন ফোনে থাকা অবস্থায় আমি শুনতে পারছি আমার মামা আমার মাকে প্রচণ্ড রকম মারে। আমি ফোনে আমার মায়ের কান্নার শব্দ শুনতে পাচ্ছিলাম। আমার মা কিন্তু, আমার মামা, আমার মামা কিন্তু ছোট, আমার মা কিন্তু বড়। আমি তখন বারবার বলতেছিলাম যে মামা আমার মা কিন্তু আপনার বড়, আপনি আমার মায়ের গায়ে হাত তুলতেছেন, আপনি আমার মায়ের গায়ে হাত তুলতেছেন। পরে বলে তুই আমার ভাগিনা হয়ে যদি আমার বউনিয়া যাইতে পারিস তাহলে আমি তোর মার গায়ে হাত দিলে এটা কেমন অন্যায় রে? এটা বলে আর আমার মাকে খুব মারতে থাকে, খুবই মারে, খুবই মারে। তো মারতে মারতে আমি তখন লাইনটা কেটে দিই, আমি তখন সারাটা রাত কান্না করি। ইমাম সাহেব যখন দূর থেকে ফজরের আজান দিচ্ছিল, ফজরের আজানের ধ্বনি যখন আমার কানে আসে, ফজরের আজানটা আমার কানে আসতেছে ঠিক ওই সময় আমার মোবাইলটা বেজে ওঠে। মোবাইলটা বেজে ওঠার পর আমি তখন মোবাইলটা রিসিভ করি, মানে দেখতে পাই যে আমার নানুবাড়ির ওই যে যে ছেলেটা আমার নানুবাড়ির ইনফরমেশনগুলো আমাকে দিত ও কল দিছে। তো এরকম সাত সকালবার ওর কলটা দেখার পর আমি তখন বিব্রত হয়ে যাই, ফোনটা কানে দিয়ে আমি বলি যে কী হয়েছে? শুনতে পাই যে আমার নানু নাকি মারা গেছে। আমাকে বলতেছিল যে তোর নানু মারা গেছে। তো আমি তখন বলি যে মানে কখন মারা গেল? পরে বলে রাতে তোর মামা তোর তোর মাকে মারছিল, তোর মার তোর মামার মারামারি ছুটাইতে গিয়ে উনি তখনই হচ্ছে ঢুলে পড়ে যায়। ঢুলে পড়ে যাওয়ার পরে ডাক্তার আনে, ডাক্তার আনে, নানু কিন্তু অনেক মোটা ছিল, অনেক মোটা ছিল, ডাক্তার আনো, ডাক্তার আনার পরে নাকি স্যালাইন দেয় এবং স্যালাইন ট্যালাইন দেওয়ার পরে ওই রাতে নাকি আমার নানু রাতের প্রায় শেষ রাতের দিকে আমার নানু মারা যায়। কিন্তু আমার দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার মামার ফোন নাম্বারটা থাকার পর আমার মামা কিন্তু আমাকে ফোন করে বলেনি যে আমার নানু মারা গেছে। পাশের বাড়ির একটা ছেলে আমাকে ফোন করে জানাইছে
জানাইছে, আরও যখন জানাইছে তারও 2 ঘন্টা আগে আমার নানু মারা গেছে। তো 2 ঘন্টা আগে আমার নানু মারা গেছে, অথচ আমি জানতে পারলাম এখন। সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে আমি আমার আয়সাকে বলতেছি, আয়সা আমার নানু মারা গেছে, আমি নানুকে দেখতে যাব। রাতের বেলায় কিন্তু আমি ওকে 2-3 বার ডাক দিয়েছিলাম যে উঠান, ও আমার কোনো কথাই শোনে না, ঘুমাইলে একদম মরার মতো শুয়ে থাকে। এরপর আমি ওর সাথে বললাম যে আমার নানু মারা গেছে, নানুকে দেখতে যাবো। ও আমাকে বলে যে যাওয়ার দরকার নাই। আমি বললাম আমার নানু মারা গেছে, আমি আমার নানু মনুকে দেখতে যাবো। খুব ধরকাধর্কি করে, খুব ধাক্কাধাক্কি করে একটা পর্যায়ে আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, এত যখন শখ হয়েছে তাহলে তুমি যাও। এরপর আমি যাই আমার নানুমনিকে মাটি দিতে, কিন্তু আমার মামা আমাকে বাড়ির মধ্যে ঢুকতে দেয় না। আমি তখন বলি আমার নানুর কাছে আমাকে যাইতে দেয় না। আমার মামা আমাকে দেখার পর দৌড়ে মারার জন্য আসে, মানুষ আমার মামাকে ধরে রাখতে পারতেছে না। এক পক্ষ থেকে মানুষ আমাকে বলতেছে তুই চলে যা, আর এক পক্ষ থেকে আমার মামাকে ধরে রাখতেছে। আমি আমার নানুর কবরে মাটি দিতে পারি নাই। আমার এই নানুটা আমার মায়ের পরে ছিল। আমার নানু আমাকে ছোটোবেলা থেকে প্রচুর আদর ভালোবাসা দিয়ে বড় করেছে। নানু আমাকে এত ভালোবেসেছে যেটা আমি কখনো ভুলে বোঝাতে পারবো না। নানুর ভালোবাসাটা আমার কাছে আকাশ ছোঁয়া ছিল, খুব ভালোবেসেছিল নানু আমাকে। এই নানুর মৃত্যুটা আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছিলাম না। আমার মামা তখন চিল্লিয়ে চিল্লিয়ে বলতেছে, এই মনসুরকে, ওই মনসুরকে, তুই আমার মারে মারছস, তুই আমার মারে মারছস, তুই আমার বউরে নিয়ে গেছস, তোরে আমি ছাড়বো না, তোর নামে আমি মামলা করবো, তোরে আমি অনেক গালাগালে মামা আমাকে করে। আমি তখন কান্নাকাটি করে, আর গ্রামের মানুষগুলো আমাকে বলতেছে তুই এখান থেকে চলে যা। আমি তখন নিরুপায় হয়ে এখান থেকে চলে আসি। তখনও কিন্তু আমরা ওই যে আমার মানে আয়সার যে বান্ধবীর বাসায় কিন্তু আমরা তখনও থাকতেছে। ওই বাসায় আসার পর আমি খুব কান্নাকাটি করে, আমি বলি যে আমাকে এভাবে মামা মারছে, এভাবে কিছু করছে। তখনও আমাকে বলে যে তুমি একটা কাজ করো। আয়সা আমাকে তখন বলতেছে তুমি একটা কাজ করো, তুমি তোমার মাকে নিয়ে আসো, তোমার মাকে নিয়ে আসো। আমি বলো কোথায় নিয়ে আসবো? পরে বলে তোমার মাকে নিয়ে আসো, তোমার মাকে নিয়ে আসা, তুমি তোমার মামার নামে মামলা করো। অ্যান্ড তোমার মাকে দিয়ে তোমার মামার নামে মামলা করে তুমি তো তোমার মামার কাছে অনেক সয় সম্পত্তি পাবা, ওইগুলো বিক্রি করো, যে টাকা পাবো ওই টাকা দিয়ে আমরা দুজনে সুখে সংসার শুরু করবো। আমি বললাম বাহ, তুমি কি বলতেছো? আমাকে বলে হ্যাঁ, তুমি তোমার মাকে ফোন করে এখানে নিয়ে আসো, আনার পর তুমি তোমার মাকে বলো যে তোমার মামার নামে মামলা করতে, আর মামলা না করুক তোমার মা যে সম্পদ পাবে ওগুলো তোমার মাকে দিয়ে দিতে বলো। দিয়ে দিলে তোমার মা জায়গাগুলো বিক্রি করবে, বিক্রি করলে ওই টাকা আমাদেরকে দিলে আমরা একটা সুখে সংসার বাঁধবো, কারণ তোমার তো কোনো কামাই রুজি নেই, আমার বান্ধবীর বাসায় আর কয়দিন থাকবো। ওর কথাগুলো শোনার পর আমি যেন আসমান থেকে পড়লাম। আমি তখন তারে বলতেছি তুমি কি পাগল হয়ে গেছো, এগুলো কী বলতেছো? আমাকে বলো আমি যেটা বলতেছি ঠিকই বলতেছি, তুমি এই কাজটাই করো। আমি বললাম কামান আয়সা, আমি এটা কোনোদিনও করতে পারবো না। ও বলে কেন? আমি বললাম আমার মায়ের উপরে প্রতিনিয়ত আমার মামা অত্যাচার করতেছে, মামা আমার মাকে মারতেছে। এই অবস্থার ভিতরে আমি কী করে আমার মাকে বলি যে মা তুমি মামার কাছ থেকে সম্পদ দাবি করো, আমার মা এটা কোনোদিনও করবে না, আর আমি এটা কখনো বলতেও পারবো না। তখন হয়ে যায় স্বামী স্ত্রীর মাধ্যমে একটা ডিস্টেন্স, একটা সম্পর্ক হয়ে যায়, একটু ফারাক হয়ে যায়। তখন থেকে আমার উপরে খুব রাগারাগি, মানে খুবই রাগারাগি চ্যাঁচ্যাঁ করে, খাইতে বসলে গালাগালি করে যে খাইতে আসছো, খাবার কোত্থেকে আসে, কোনো কামাই রুচি করে না খাবার কোত্থেকে, বা আমার বান্ধবীর জামাই বিদেশ থেকে টাকা পাঠায় ওই টাকা দিয়ে তুমি কয়দিন খাবা, কয়দিন চলবা, মানে বিভিন্নভাবে আমাকে কিছু করার জন্য প্রেশার দিতে থাকে। যখন এভাবে প্রেশার দিই আমি তখন বলি যে ঠিক আছে, আমি যদি তোমাকে বিয়ে করছি তখন আমি মোটামুটি পুরো সুস্থ হয়ে যাই। আমি তখন বলি যে তাকে একদিন আমি বলি যে তুমি একটু বলবা যে তুমি আমাকে কী দাবিজ করছিল, আমাকে একটু বলো, মানে আমি জানি না যে আমাকে কী দাবিজ করছিল। পরে আমি তখন কী করি, ওইটা বলার পরে দেন আমি ইয়েতে যাই, ওর কথাবার্তা শোনার পর আমি তখন আমাদের এখানে পটুয়াখালীর ওইখানে একটা কাজে জয়েন করি, একটা চাকরিতে জয়েন করি, একটা ফার্নিচারের দোকানে একটা চাকরি নিই, ওই দোকানে চাকরি করি। কিন্তু দোকানে চাকরি করি যে টাকা বেতন পাই ওই টাকা দিয়ে আসলে দুজন মানুষ চলার মতো খাবারের টাকায় হয় না, ঘর ভাড়া বা বাসা ভাড়া এগুলো তো আসলে দূরের কথা, খাবারের টাকায় হয় না। তো প্রতিনিয়ত সংসার এভাবে ঝামেলা ঝগড়া লেগেই আছে। আমাকে বলে যে তোমার মাকে বলো জায়গা বিক্রি করার জন্য, তোমার মাকে ফোন করো। আমাকে বলে যে অ্যাটলিস্ট তোমার মাকে ফোন করো, আমার সামনে ফোন করো, ফোন করে তোমার মা কী বলে দেখো। আমি বললাম যে আমি জীবনেও পারবো না আমার মাকে ফোন করে আমার মামার উপরে প্রেশার দিতে। আমি আমার মামাকে অনেক কষ্ট দিয়েছি, আমি আমার মামাকে আর কখনোই কষ্ট দিতে পারবো না। তখন সংসারিক জীবনে প্রচুর রকম ডিস্টেন্স হয়ে যায়, ঝগড়া হয়ে যায়। অ্যান্ড ঝগড়াঝাটির একটা পর্যায়ে ও তখন ওর ওই বান্ধবীর বাসা থেকে ও তখন ওদের বাড়িতে চলে যায়, মানে ওদের যে অরিজিনাল বাড়িতে চলে যায়। আমি খুব সারপ্রাইজ হয়ে যাই যে কীভাবে ওর মা ওকে মেনে নিল, ওর বাবা মা ওকে কীভাবে মেনে নিল আমি কিছুই বুঝতে পারি না। এরপরের দিন আমি ওদের বাড়িতে যাই, মানে আয়সাদের বাড়িতে যাই। যাওয়ার পরে আমি আমার ওই আয়সা মিনস আমার মামনি, আমার মামনি বাড়িতে যাই। ওইখানে যাওয়ার পর আমি তখন তাদেরকে বলি যে আয়সা কোথায়, আয়সাকে তো আয়সা ওর ওইখান থেকে চলে পড়ে। ওইখানে যাওয়ার পরে আমার যেই মানে আয়সার যে বাবা ছিল উনি আমাকে অনেকগুলো মানুষের সামনে আমার গেলে কয়েকটা থাপ্পড় মারে বলে যে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। আমি তখন বলি যে বেরিয়ে যাবো কেন? পরে বলছে বাড়ি থেকে বেরিয়ে যা, তোর ছায়া যাতে আমি এই বাড়িতে না দেখি। কুকুরের মতো ধুর ধুর করে তখন আমাকে ওখান থেকে তাড়াইয়ে দেয়। তাড়াই দেওয়ার পর আমি তখন আবার ফার্নিচার দোকানে চলে এসে ওখানে কাজ করতেছি। আমি আর কারোর সাথে কথা বলি না, আমার মায়ের সাথে কথা বলি না, মামনির সাথে কথা বলি, কারোর সাথে কথা বলি না। আমি আর এই ব্যাপারটা নিয়ে সম্পূর্ণ সরে আসি, আমি কারোর সাথে কথা বলি না, আমি নিজের মতো করে নিজের জীবন
জীবনটাকে গোছায় এনেছিলাম। আমি এই ব্যাপার নিয়ে কথা বলি, কিন্তু দিন যত যাচ্ছে ততই আয়েশা আমাকে বারবার কল দিতে আসে, মানে বারবার আমাকে কল দিতে আসে, তোমাকে না বললাম যে তুমি এটা করো, তোমাকে না বললাম যে তুমি ওইটা করো, তুমি কি আমার কোনো কথাই শুনতেছো না? আমি তোমাকে বলতেছি তুমি জায়গা বিক্রি করো, তুমি জায়গা বিক্রি করো, তুমি জায়গা বিক্রি করো, তোমার মাকে দিয়ে জায়গায় বিক্রি করাও। আমি তখন বলি যে না, আমার মাকে দিয়ে আমি কেন জায়গা বিক্রি করাবো, আর এটা আমি করতে পারবো না। এভাবে প্রায় আরও এখানে অনেকগুলো মাস কেটে যায়, অনেকগুলো মাস কেটে যায়। এরই মাঝে আমার মায়ের কাছে যে মোবাইল থাকে, আমি আমার মায়ের সাথে যোগাযোগ করা শুরু করি, মায়ের সাথে যোগাযোগ করা শুরু করি। তখন মা আমাকে খুব, মানে প্রথম দিকে খুব বকাবাধ্য করে, গালাগালি করে, অ্যান্ড শেষের দিকে মা একটু ভালো হয়। মা আমাকে বলে এখন কি করবি, কী করার আছে? আমি বললাম যে মা এই ঘটনা, এখন আমি কী করবো? মা বলে তুই ওরে ছেড়ে দে। কিন্তু আমি ওর সাথে কাবিন করেছিলাম 8 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা কাবিনও আমাকে সেদিন কোর্টের মাধ্যমে অনেক স্ট্রং করে বিয়ে করেছে। এখন 8 লক্ষ টাকা কাবিনের টাকা আমি কীভাবে দিব? 8 লক্ষ টাকা দূরের কথা, আমি মাত্র 8,000 টাকা বেতনের চাকরি করি, সারা জীবনে আমি 8 লাখ টাকা ইনকাম করতে পারবো না। আমি আমার মাকে বলেছি মা আমি তোকে ছাড়তে পারবো না, কী করতে পারি? আমার মা বলতেছে যে আমিও বুঝতে পারতেছি না, কিন্তু একটা ব্যাপার শুনে আমি তখন খুব অবাক হয়েছি। আমার মা আমাকে বলে আমার মামা নাকি আমার মামার শ্বশুর বাড়িতে যায়, তার মানে আয়েশার কাছে যায়, আয়েশার বাড়িতে যায় আমাকে। তখন এটা আমার মা বলে, বলার পর আমি বলি কী বলো, সত্যি? আমার মা বলে সত্যি, ও গতকালকেও গেছে, আমার কাছে খবর আসছে। আমি বলি তো গেলে ওইখানে যায়, ওইখানে কী করে? পরে বলে নাকি জামাই বউ আবার একত্র হয়ে যায়, আল্লাহই তো ভালো জানে। আমি তখন বলি না মা, এটা তুমি কী বলতে আসো, আমার সাথে বিয়ে হয়েছো তো আমার বউ। আমার মা বলে লজ্জা করে না তোর এই কথাটা বলতে? তোর লজ্জা করে না? তুই কত বড়ো আমার? বলি যে মা আমি কিছুই বুঝতে পারি নাই, আমার সাথে এই কাহিনীগুলো করছে, আমার কাছে মনে হয় যে ওই কবিরাজের মাধ্যমে আমার জন্য কিছু একটা করছে। মা বলে সত্যি? আমি বলে হ্যাঁ সত্যি। ঠিক তারই 3 দিন পরে মা ওই কবিরাজের কাছে যায়, কবিরাজের বাড়িতে গিয়ে মামাকে ফোন দিয়ে বলে বাবা রে বাবা, ও বাবা, ও বাবা মনসুর, আমি তোরে দোষ দিতেছি, তোর তো দোষ নাই বাবা, তোর তো কালো জাদু করছে, তোরে তো খাওয়াইছে বাবা, তোরে তো খাওয়াইয়া কালো জাদু করে এই কবিরাজের মাধ্যমে তোরা পাগল বানাইছে। আমি বলি মা তুমি এটা কী কইবা, তুমি তোরা কোয়ার দরকার নাই, আমি তো প্রথম থেকে জানি যে আমার সাথে এটা হয়েছে, তা না হলে আমি যে মামনিকে কোনোদিন তুমি করে বলতাম না, এই মামনির আমি নাম ধরে বলতে শুরু করছি, এই মামনি আমাকে পালাই নিয়ে আসতে চাচ্ছে, আমি রাজি হয়ে গেছি, এই মামনি আমার সামনে আমার মামাকে ডিভোর্স করছে, আমি চেয়েছিলাম, এই মামনি আমার মামাকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করলো, আমি কিছুই বলি নাই, এই মামনি আমার সাথে রাতেরবেলায় ঘুমাচ্ছে, থাকছে, খাচ্ছে, আমি কোনো কিছুই বলতেছি না। কেন? কারণ এটাই তাবিজের পাওয়ার ছিল মা, ওই তাবিজের পাওয়ারের কারণে আমি কোনো কিছুই করতে পারি নাই। আমার মা তখন আমার মাকে এই ব্যাপারগুলো বোঝায়, কিন্তু আমার মামা আমার মায়ের কোনো কথাই শুনতে রাজি নেই, আমার মাকে দেখতেই পারে না, আমার মায়ের গায়ে হাত তুলে অকথ্য বাসে আমার মাকে গালাগালি করে। একটা পর্যায়ে আমার মা আমাকে বলতেছে যে এভাবে তো আর থাকা যায় না, এভাবে আর কতদিন থাকবো, তোর মামা এভাবে আমার উপর অত্যাচার করতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। দিনগুলো এভাবে কাটতে কাটতে একদিন হঠাৎ করে আমার মা আমাকে বলতেছে তুই একটু বাড়িতে আয়, আমাকে এটা বলে। আমি বললাম বাড়িতে কেন? আমার মা বলতেছে বাড়িতে আয়, তোর সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, গুরুত্বপূর্ণ কথা আছে। তো আমি বললাম যে কিসের গুরুত্বপূর্ণ কথা তুমি আমাকে বাড়িতে আসতে বলতেছ? পর বলে তুই বাড়িতে আয়। আমি বাড়িতে যাই, ওই দিন বাড়িতে যাই বলতে আমি নানুবাড়িতে যাই না, পাশবতী একটা বাড়িতে যাই। পাশবতী একটা বাড়িতে যাওয়ার পরে অতগুলো মাস পরে ফার্স্ট আমার মার সাথে আমার দেখা হয়। আমার মা তখন আমার পা ধরে কান্না খেটে করে বলতেছে সর্বনাশ হয়ে গেছে। আমি বলি সর্বনাশ? কিসের সর্বনাশ হলো আবার? আমার মা বলতেছে যে সর্বনাশের কোনো শেষ নাই, আমি খবর পেয়েছি তোর ওই মামা নাকি তোর মামানিকে আবারও বিয়ে করে নতুন করে আবারও নিয়ে আসবে। আমি বলি কী বলো মা? মা বলে যে হ্যাঁ, আর এটাও খবর পেয়েছি তোর মামা তোর ওই আয়েশা নাকি তোকে ডিভোর্স করে দিয়েছে, তোকে ডিভোর্স করে আবারও পুনরায় তোর মামার সংসারে আসার জন্য চেষ্টা করতেছে। এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এখন এই সংসারে এসে কী করে তা তো জানি না বাবা, কী পাগলামি করে। আমি তখন বললাম যে মা আমি কিছুই বুঝতে পারতেছিলাম না যে তুমি কী বলতেছো। আয়েশা কিন্তু আয়েশার সাথে আমার সম্পর্কটা ভেঙে গেছে একটা মাত্র কারণে, আয়েশা কিন্তু আমাকে বলেছিল যাতে আমি তোমাকে বলি যে তুমি যে সম্পদ পাবা তোমার বাপের কাছে, তুমি তো অনেক সয় সম্পত্তি পাবা, কোটি টাকার সম্পদ তোমার এখানে আসে, তুমি যাতে সম্পদগুলো বিক্রি করে আমাকে টাকা দাও এটাও আমাকে বলছিল। আমি এটাতে রাজি হই নাই বলে কিন্তু আমাকে ছেড়ে চলে গেছে। আমার মা আমাকে বলতেছে ওই মাইয়াটা কিন্তু অনেক ডেয়ারিং, অনেক খারাপ, আল্লাহ জানে এবার তোর মামারে হাতে নিয়ে জানি কী করে। ঠিক মা যেমনটা ভেবেছিল তেমনটাই হইল। ঠিক তারই কিছুদিন পরে আমি জানতে পারি আমার মামনিকে আমার মামা আবারও পুনরায় কোর্টের মাধ্যমে বিয়ে করে, এবং বিয়ে যেদিন করে তার পরের দিনে আমার মামনি স্বয়ং আমার মামাকে নিয়ে কোর্টে যায়। কোর্টে গিয়ে আমার মামনি স্টেটমেন্ট দেয় যে আমি নাকি আমার মামনিকে বাসা থেকে কিডন্যাপ করেছি, সাথে অনেকগুলো টাকা পয়সা সহ প্রায় আমাকে 40 লাখ টাকার একটা মামলা দিয়ে যায় যে 40 লাখ টাকার স্বর্ণ গয়না এবং নগদ টাকা নিয়ে আমি আমার মামনিকে নিয়ে পালাইছি, এগুলো আমি মামনিকে জিম্মি করে নিয়ে গেছি, আমার মামনি নিজে কিডন্যাপিং এবং হচ্ছে এই মামলাগুলো আমার নামে দিয়ে দেয়। মামলাগুলো যখন আমার নামে দিয়ে দেয়, মামলার কাগজপত্র আমার মায়ের কাছে আসে, আমার মায়ের খবরে আসে, আমার মা চেয়ারম্যান মেম্বারদের সাথে কথা বলে জানতে পারছে এই ঘটনা। আমি তখন বলি যে মা বলতেছে যে এই বাড়িতে আমার থাকার কোনো উপায় নেই। অ্যান্ড মামনি তখন পুনরায় আবার আমার মামার ঘরে ফিরে আসে। আমার মামার ঘরে ফিরে আসার পরে তখন আমার মায়ের উপরে অত্যাচার করতে থাকে, আমার মামনি তখন আমার মাকে গালাগালি করতে থাকে, আমার মাকে মারতে থাকে প্রতিনিয়ত। আমার মা আমাকে ফোন করে চিল্লাফিল্লা করে, আমার মা বলতেছে আমি যে কোনো সময় আত্মহত্যা করে মরেছি। আমি বলি না মা,
তুমি আর এই দুনিয়াতে তো আমি ছাড়া কেউ নাই, আর আমার এই দুনিয়াতে তো তুমি ছাড়া কেউ নাই। আমরা তো দুটো মানুষ মা, আমরা দুটি দেহ একটি আত্মা। মা গো মা, অন্যায় আমি করছি, আমাকে তুমি মাফ করে দাও। তুমি মরে যাও না মা, তুমি মরে গেলে আমার এই দুনিয়াতে আর কেউ থাকবে না মা। বাবা তো পাগল, বাবা তো রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়, আমি তুমি না থাকলে কার কাছে যাবো মা? ও মা তুমি এমন কিছু করো না মা, তুমি মরে যাও না। আমার মা বলে আমি আর বাঁচবো না রে বাবা, আমার শরীরের অবস্থাও ভালো না, আমি আর নিতে পারতেছি না। আমি তখন খুব কান্নাকাটি করলে মা তুমি কালকে চলে আসো, আমি তোমার নিয়ে কালকে ঢাকাতে চলে যাবো, আমি ঢাকাতে একটা লোকের সাথে কথা বলি, ওখানে আমি চলে যাবো। আমি তখন আমার মাকে এর পরের দিন ঘর থেকে বের করে এক কাপড়ে নিয়ে আসি, আনার পর আমি আমার মাকে নিয়ে সুদূর ঢাকার উদ্দেশ্যে চলে যাই। ঢাকাতে গিয়ে একটা ঘর ভাড়া করি, অ্যান্ড ঘর ভাড়া করে ওখানে থাকতেছিলাম, ওখানে থাকতেছিলাম। আর আমি তখন আর আমার ওই মামা মামনি এইসব ব্যাপারগুলো থেকে সম্পূর্ণ নিজেকে সরাই ফেলছে, আমি এইসব ব্যাপার নিয়ে আর কোনো কথাই বলতেছি না, আমি এইসব ব্যাপার নিয়ে কারোর সাথে কোনো কথা বলি না, আমি নিজেকে সম্পূর্ণ হাইড করে ফেলতেছি। দিন যত যাচ্ছে আমার মায়ের অবস্থা ততটাই খারাপ হচ্ছে, আমার কাছে অত টাকা পয়সা নাই যে আমি আমার মায়ের ট্রিটমেন্ট করবো, কারণ আমার মা আমার মামা যে আমার মাকে মারছে, আমার মায়ের গায়ে বিভিন্ন জায়গায় মায়ের দাগগুলো রয়ে গেছে, আমার মায়ের হাড়ে মানে লাইক বুকের একটা হাড়ও কিন্তু ভাঙা, আমি এক্স রে করছিলাম একটা হাড় ভাঙা উঠছে, ওইটার কারণে আমার মায়ের প্রচণ্ড ব্যথা হয়। মানে আমার মাকে আমার মামা এমনভাবে মারছে, আমার মা যদি ট্রাকের নিচে পড়তো তাও কিন্তু আমার মা এতটা আঘাত পাইতো না, আমার মামা আমার মাকে যেভাবে মারছে। আমার মা এখন আসে, আমি তখন মারে বলেছি মা গো সেদিন যদি তুমি আমি বলতাম যে তুমি মামার জায়গায় সম্পত্তিগুলো বিক্রি করো তাহলে কিন্তু আমাকে ছেড়ে কিন্তু আয়সা যাইতো না। আমার মামাকে বলে তুই তো বললে আমি জীবনেও পারতাম, এই ভাইটা আমাকে ছোটোবেলা থেকে লালন পালন করছে, আমাকে তো আদর ভালোবাসা দিছে, নিজের বোন কখনো ভাবে নাই, নিজের আপন ও আমার রক্তের ভাইয়ের চর বেশি কিছু আমার কাছে, ও আমাকে তো কিছু করছে আমি কেন এটা করবো, আমি তো কোনোদিনও করতাম না। আমি তখন বলি মা আমাদের ভবিষ্যৎটা কী হবে? আমার মা আমার মাথায় হাত বলে দিয়া বলে যে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোকে অনেক ভালো রাখবে, আল্লাহ তোকে অনেক ভালো রাখবে। আমার মা এখন অসুস্থ, আমি মায়ের ট্রিটমেন্ট করতে পারি না, মায়ের সেবা যত্ন করতে পারি না। আপন ভাই ও আপন ভাই, আমার মা আপনার এই জীবনের গল্পগুলো শোনে। আমি প্রত্যেক দিন রাতের বেলায় যখন ঘরে কাজ থেকে ফিরে আসি, আমার মা আমাকে বলে তো মোবাইলটা দিবি বাবা, মোবাইলটা দিলে আমাদের ঘরে ওয়াইফাই আছে। আমার ঘরে ওয়াইফাইয়ের ভিতরে আমার মা বলে যে আর যে আপন লিখলে একটা ছেলের ভিডিও আসবে, ওই ভিডিওগুলো শুনবো। তখন আমার মা কী করে ভিডিওগুলো শোনে ভাই আমি তো জানি না, আমার মা রাত জেগে প্রতিদিন এগুলো শোনে। আমি মাকে বকাবাধ্য করি যে মা তুমি রাত জেগে কেন এই স্টোরিগুলো শোনো, তোমার তো ঘুমের ক্ষতি হয়, তুমি এগুলো শোনো। আমার মা বলে যে বাবারে এই ছেলের দুঃখের কথাবার্তাগুলো শুনতে ভালো লাগে, ওকে খুব মানুষের বাস্তবতা নিয়ে কথা বলে। আপন ভাইয়া, মায়ের মুখে আপনার প্রশংসা শোনার পর একদিন আমি নিজে আমার মায়ের সাথে বসলাম, আমার মায়ের মুখ থেকে আমি এই কথাগুলো শুনবো আসলে মা কী শোনে। আমি চট্টগ্রামের একটা ছেলের জীবনের গল্প শুনলাম, শুনে ভাই আমার কাছে এত ভালো লাগলো আপনার কণ্ঠটা। আমার মাকে বললাম মা আমরা আমাদের দুঃখের কথাগুলো ভাইয়ের সাথে শেয়ার করি। মা আমাকে অনুমতি দিল ভাই এই রাত প্রায় এখন 3টা বাজে আমি আপনাকে এই কথাগুলো লিখে পাঠাচ্ছি ইমেলের মাধ্যমে। আমি জানি না আপনি আমার এই টাকাটা দেখবেন কিনা, যদি দেখেন ভাই আমার গল্পটা প্রচার করবেন। আপন ভাই আপনার জন্য আমি এবং মায়ের পক্ষ থেকে অনেক ভালোবাসা, আপনি অনেক ভালো থাকবেন, আর আমার যদি কোনো দোষ ত্রুটি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর লেখাগুলোর মাঝে অনেক ভুল ত্রুটি আছে, চেষ্টা করবেন একটু শুদ্ধ করে পড়ে প্রচার করার জন্য। ভালো থাকবেন অ্যান্ড আসসালামু আলাইকুম। হায়রে জীবন, হায়রে জীবন, হায়রে মানুষ। বন্ধুরা, গল্পটা আরও লম্বা ছিল, আরও বড় ছিল, অনেক কাহিনী আছে এটা। আমি আসলে অনেকগুলো কাহিনী বাদ দিয়ে দিয়েছি, আমি যদি পুরোটা গল্প বলতে যেতাম প্রায় 2 ঘন্টায় গল্প শেষ করা যেত না। আমি মনসুর ভাইয়ের জীবনে গল্পটা পাওয়ার পর আমি চিন্তা করতেছি যে আমি নিজেকে নিজে মানুষ পরিচয় দিতে আমার লজ্জা লাগতেছে, কতটা নিকৃষ্ট হতে পারি আয়সা। আমি জানি না আল্লাহকে দোজকের কোন জায়গায় ওকে রাখবে। আমি অবাক হয়ে যাই যে আমার হায়রে, আগে তো আমাদের আয়সার কথাটা আসার পর আমার নবীর কথা মনে পড়ে যাচ্ছে, আমার আয়সা রাদিয়াল্লাহর কথা মনে পড়তেছে। মানুষ এক নামেরই মানুষ, অথচ চিন্তা করা যায় যে কত নিকৃষ্ট হতে পারে। একেবারে ফুলের মতো সাজানো একটা জীবনকে, ফুলের মতো সাজানো একটা জীবনকে তছনছ করে দিল। আমি মনসুর ভাই আমাকে লেখাগুলো লিখে পাঠিয়েছে। বন্ধুরা, আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা ইমেল করেন আমাকে, আপনারা ইমেলে ফোন নাম্বারটা দেন না, এটা ভুল করেন আপনারা। ইমুতে যখন গল্প বলেন তখন ঠিক আছে, ফোন নাম্বার থাকে, আমি আপনাদের সাথে যোগাযোগ করতে পারি, কিন্তু ইমেলে আপনারা ফোন নাম্বার দেন না। আরও অনেকগুলো স্টুডিও আমি পেয়েছি, ওখানে ফোন নাম্বার নাই। আমার রনি ভাইয়ের সাথে মনসুর ভাইয়ের সাথে কথা বলার খুব ইচ্ছে ছিল, আমি মনসুর ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম, বাট আমি কথা বলতে পারিনি শুধু নাম্বার না থাকার কারণে। আমি জানি না মনসুর ভাই আমাকে দেখবেন কিনা, যদি দেখে থাকেন ভাই আপনার গল্পটা আমি জানি না কতদূর বলতে পেরেছি, আমি আমার মতো করে বলার চেষ্টা করেছি, জানি না কতদূর ভালো হয়েছে। যদি পারেন আমার সাথে একটু যোগাযোগ করবেন, আমার ইমো নাম্বার দেওয়া আছে, দেখেন আমার ডিসক্রিপশন বক্সে ইমো নাম্বার আছে, আপনি আমাকে বা আমার ভিডিওর নিচেও ইমো নাম্বার দেওয়া থাকে, আপনি আমার
ইমো নাম্বারটাতে আমার সাথে যোগাযোগ করুন, আমাকে ইমোতে নক করে আপনি যদি লেখেন যে আমি মনসুর, আমি আপনাকে ফোন করব ভাই। আপনি মন খারাপ করবেন না, আল্লাহ তালা আপনাকে ভালো করবে। আপনার দোষ ছিল না ভাই, আপনি অন্যায় করেন না, কারণ আপনাকে তাবিজ করে এই কাজগুলো করানো হয়েছে, আমি বুঝতে পারছি। এবং সবশেষ যেটা হয়েছে সেটা আসলে দুর্ভাগ্যবশত। আল্লাহ ওই আয়সাগুলোকে হেদায়ত দান করুক, এটা আপনিও দোয়া করেন, আমিও দোয়া করি। বন্ধুগণ, আপনার যারা এই জীবনের গল্প শুনেছেন, যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে আপনি আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন যে আপন ভাই এই লাইনটা বুঝি নাই, আপনি আমাকে লিখলে আমি এটা কমেন্টের মাধ্যমে রিপ্লাই করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দোয়া করবেন মনসুর ভাই যেন ভালো থাকে এবং তার মায়ের জন্য দোয়া করবেন। বারবার একটা কথাই বলেছে, আপন ভাই আমার মায়ের জন্য দোয়া করবেন, এবং ওনার মায়ের অবস্থা খুবই খারাপ। উনি বর্তমানে কী কাজ করে ওটা আমাকে লেখে নাই, কাজটা কী করে এটা আমি জানি না, শুধু লিখেছে উনি চাকরি করে রাতের বেলায় ঘরে ফিরে। আর কারো জীবনে এমন ঘটনা না ঘটক এই প্রত্যাশা আমি আপন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। সব অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।